আজ আমি অনেক হ্যাপি, কারণ আজ স্বপ্নে রাজকুমার সজীবকে প্রাইভেট টিউটর হিসেবে বাসায় নিয়ে এসেছি। বাবা মা সজীবের সাথে কথা বলে নিজের ছেলেদের মতো করে নিয়েছে। এখন পড়ার টেবিলে বসে হাঁ করে তাকিয়ে দেখি আমার স্বপ্নের রাজকুমারটাকে। তবে কথা আপুকে অনেক ধন্যবাদ, আপুর সাথে সজীবের অনেক আগে থেকেই পরিচয়। আপুও বলেছে সজীব ভালো ছেলে, তাই যখন তখন আসতে পারতো। সজীব আমাদের বাসায়, দিনগুলো ভালোই কাটছিল। লুকিয়ে পড়া ফাঁকি দিয়ে সিনেমা দেখা, পার্কে বেড়ানো, কত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। তবে সজীবের সাথে ফিজিক্যাল কোনো রিলেশন হয়নি। সজীব অনেক বলেছি কিন্তু আমি না করেছি। একদিন সজীব আমাকে প্রমিস করে আমাকে সজীব বিয়ে করবে, আর আমি সেদিন থেকে সজীবকে নিজের স্বামী মনে করি, কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়নি তখনও। একদিন নানা নানি অসুস্থ হয়ে পড়লে মা বাবা নানা বাড়ি চলে যায়, বাসায় আমি আর আপু। সজীবকে ফোন দিয়ে বলেছি মা বাবা আজ আসবে না, তুমি প্রাইভেট পড়াতে এসো না। কিন্তু প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, আমি আর আপু তখন বসে তামিলের রামচরণ মুভিটা দেখতেছিলাম। হঠাৎ দরজার নক করার আওয়াজ। দরজা খুলতেই বেশ অবাক হলাম, কারণ দরজার বাহিরে সজীব দাঁড়িয়ে আছে, হাতে বিরিয়ানির প্যাকেট আর এক হাতে সেভেন আপের বোতল। সজীব ঘরে আসতেই আপু বলল, আপনার এবার এসব নিয়ে আসতে কে বলল? না, আঙ্কেল আন্টি নাকি নানি বাড়ি গেছে, তাই ভাবলাম যদি রান্না না করে রেখে যাই। সজীবের কথা শুনে আপু মুসকি হাসলো, প্লেটে বিরিয়ানি বেড়ে আপু খেতে বসলো, আমাদের সাথে আপুও বসলো। খাওয়া দাওয়া শেষ হতেই সেভেন আপ গ্লাসে ঢেলে আপুকে বলল সজীব, কথা আমি একটা ভুল করে ফেলেছি, বাইরে বাইকের সাথে চাবিটা রেখে এসেছি, নিয়ে আসবে? আপু মুসকি হেসে চাবি নিয়ে আসতে গেলেই এই সুযোগে সজীব আপুর গ্লাসে কিসের যেন গুঁড়া মিশিয়ে দেয়। এদিকে খাওয়া শেষ করে আপু আর আমি সজীবের মুভিটা শেষ দৃশ্য দেখছি, তখন সজীব বলে উঠল, তোমরা তাহলে থাকো, আমি আজ আসি। আচ্ছা যাবই তো, তবে সিনেমাটা শেষ করে যাও। এদিকে বসে সিনেমা দেখছি, হঠাৎ আপুর দিকে তাকাতেই দেখি আপু ঘুমিয়ে গিয়েছে। আমি অনেকটা অবাক হলাম, কারণ রাত 8টা বাজে, এখনই আপু ঘুমিয়ে গেল? আপু তো রাত 12টার আগে কখনো ঘুমায় না। পাশে বসে সজীব মুসকি মুসকি হাসছে, এই তুমি হাসো কেন? কথা ঘুমিয়ে গেছে, এই জন্য তুমি মনে মনে কি যেন ভাবছো, তাই তোমার দিকে চেয়ে হাসছি। আচ্ছা কথা খেয়ে নিয়ে শুয়ে দাও। এদিকে আপুকে নিয়ে আপুর বেডে শুয়ে দিয়ে বের হতেই দেখি সজীব আমার দিকে কেমন যেন কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? আমার সোনা ময়নাটাকে দেখি। তাই বুঝি, কথাটা বলতেই দেখি বাহিরে বৃষ্টি পড়ছে, হঠাৎ জোরে বজ্র পড়ার শব্দে আমি ভয়ে সজীবের বুকে লেপটে পড়ি। সজীব আমাকে কোলে তুলে নেয়, আস্তে আস্তে আমার রুমে নিয়ে এসে দরজাটা নক করে দেয়। এই তুমি কি করছো? আমি জানতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনটা স্লিপিং পিলের 109 ঘন্টার বেশি থাকবে, চিন্তা করো না। কথার সেভেন আপের ক্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, আজকে রাতটা আমরা দুজন দুজনকে শুধু ভালোবাসবো। কি বলছো, এসব করতে পারবো না। তুমি কি আমায় ভালোবাসো? নিজের থেকেও বেশি। ভালো যখন বাসো তাহলে কেন বিশ্বাস করছো না আমি তোমাকেই বিয়ে করব, তাই তোমাকে আজ আপন করে নিতে চাই। কথাগুলো বলে আমাকে বিছানায় শুয়ে দিল, দুই হাত দিয়ে দুই হাত চেপে ধরল, ঠোঁটের সাথে ঠোঁট দুটো মিটিয়ে দিল। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে, আমি চোখ বন্ধ করে আছি, মনে হচ্ছে সজীব আমার বুক থেকে কাপড় সরাচ্ছে। আমি বাধা দিতে গিয়েও দিতে পারলাম না, শরীরের প্রতিটি অঙ্গে আমার স্বপ্নের রাজকুমার তার উষ্ণ ঠোঁটের জ্বালাময়ে ভালোবাসা স্পর্শ এঁকে দিয়েছে। একসময় নাভিতে হাত দিতে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হাতটা ধরতে গিয়েও কেঁপে কেঁপে ফিরে আসলো। তারপর হারিয়ে গেলাম অন্য এক জগতে। সকালবেলা ঘুম ভাঙতে দেখি আমার শরীরে কোনো কাপড় নেই, সজীব আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে একটা মেয়েকে সবচেয়ে কুৎসিত লাগে বিবস্ত অবস্থায়। রাতের কথা মনে পড়তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কারণ নিজের মহামূল্যবান সম্পদটা কাল হারালাম। সজীবকে ছাড়িয়ে কাপড়টা পরে নিলাম। সজীব ঘুম থেকে উঠে কাপড় পরা দেখে আমি কাঁদছি। এই পাগলি, কাঁদো কেন? কথাটা বলে চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি আসি সোনা ময়না, বলেই চলে গেল। এরপর থেকে প্রায় সময়ে সজীব সুযোগ পেলেই বিয়ের কথা বলে, আমাকে ভোগ করত। আমিও কিছু বলতাম না, কারণ ভালোবাসার মানুষই তো এসব করছে, আর সজীব আমাকে বিয়ে কী করে করবে, তাই কখনো বাধা দিইনি। কিন্তু বিপত্তিটা হলো তখনই যখনই আমার বমি আসতে শুরু করলো, শরীর ক্রমশ দুর্বল হতে লাগলো। সজীবকে বললে সজীব বলে, তুমি এত বোকা কেন, একটা ট্যাবলেট খেয়ে নিলেই পারতে।
আমি কান্না করে দিয়ে বললাম, তুমি না আমায় বিয়ে করবে? আরে কি বলো, বিয়ে তোমাকে? যে মেয়ে বিয়ের আগে আমার সাথে এমন করতে পারে তাকে আমি কেন? কেউই বিয়ে করবে না। আর হ্যাঁ, মা বাবার মান সম্মান বাঁচাতে চাইলে আমি যে এমন করেছি কাকে বলো না। আর হসপিটালে সব ব্যবস্থা করে রেখেছি, গিয়ে অপারেশনটা করে নিও। মা বাবার গলায় দড়ি না দিয়ে যদি দেখতে চাও। সজীবের কথাগুলো শুনে পায়ের নিচের মাটি সরে গেল। সাজানোর স্বপ্নগুলো মুহূর্তের মাঝে এলোমেলো হয়ে গেল। কলিজাটা কষ্টে ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আমি কি এমন অপরাধ করেছিলাম? সজীব, তুই আমার জীবনটা এভাবে নষ্ট করলি, সজীবের উত্তর ছিল। ময়না পাখি, তুমিও মজা পেয়েছো, আমিও মজা পেয়েছি, এতে আমার অপরাধ কি? সেদিন রাতে তো আমার ঘাম বের করে ফেলেছিলে, সত্যি তোমার সাথে রাত কাটানোর মজাই আলাদা। ঠাস ঠাস ঠাস, লজ্জা করে না তোর এভাবে বলতে? তুই আমাকে বিয়ে করবি বলে আমার জীবনটাকে নষ্ট করে এসব বলছিস? তুই জীবনেও সুখী হবি না, অভিশাপ দিলাম। চোখ দিয়ে পানি পড়ে গেল বেয়ে বেয়ে মাটিতে। তারপর বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে পাহাড় সম কষ্ট নিয়ে নিজের পেটে হাত দিয়ে বলল, ক্ষমা করে দিস আমাকে, পাপিষ্ঠটা তোকে পৃথিবীর মুখ দেখতে দিল না। আমি যে তোর মা, কলঙ্কনী মা, বড্ড অসহায়, ক্ষমা করে দিস। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তোবা। আজ আমি নিজের গর্ভের সন্তানটাকে হত্যা করে আসলাম, পারছি না আর এত কষ্ট সইতে। আমার ভালোবাসার অপমান সজীব নামে যার সন্তানের হাতে, তার খুনিটা যদি আমি করতে পারতাম তাহলে পাপের বোঝাটা কিছুটা লাঘব হতো। তারপর ডায়েরিতে কিছু লেখা নেই, ডায়েরিটা সম্পূর্ণ পড়ে কথার আর বুঝতে বাকি থাকে না। সজীব নামের জারদ সন্তানটার জন্যই আজ তার এই অবস্থা। তোর বোন তোবা পাগল প্রায়, আর কণা আপু কবরে, আর আমার জীবনের জীবন স্বামীটা হাসপাতালে। সজীবের ছবিটা ছিঁড়ে ফেললো গ্যাসের আগুনে দিয়ে ছবিটাকে জ্বালাচ্ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে, ফোনটা তুলতেই ভাবি ভাইয়াকে আর বাঁচানো গেল না হয়তো। ডাক্তার বলেছে ভাইয়া কুমাতে চলে গেছে, ভাইয়ার লিভার 50% ড্যামেজ হয়ে গেছে, ভাইয়া নাকি বাঁচবে না ভাবি। এদিকে রিতের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কেউ কথার কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। কষ্টে বুকটা তার ফেটে যাচ্ছে, কথা ভাবছে আজ আমার জন্য এই রাজ মৃত্যু সজ্জায় এতটা ভালোবাসার পরেও তাকে শুধু অবহেলা করেছি, বিয়ের পর একটাবার বুকে পর্যন্ত জড়িয়ে নেয়নি, এসব মনে করে কাঁদতে লাগলো। মারি কাঁদিস না, কেঁদে কি হবে, আল্লাহ তাআলাকে ডাক, তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। মা আমি কিভাবে বাঁচবো, ওর কিছু হয়ে গেলে আমার যে নিঃশ্বাসের সাথে মিশে গেছে রাজ। মা তুই কাঁদলে কি রাজ ভালো হবে? ভালো হবে না, তাই বলছি না কেঁদে, আল্লাহর দরবারে দোয়া কর। আর তুইও তো অন্তঃসত্ত্বা, রাতেও কিছু খাসনি, আর এখনো যদি কিছু না খাস তাহলে বাচ্চার ক্ষতি হবে, তাই ফ্রেশ হয়ে খেয়ে নে। আচ্ছা মা তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। আমি জানি, আমি চলে গেলে তুই খাবি না, একটু বস আসছি বলে খাবার নিয়ে এসে মুখে তুলে দিচ্ছে। এদিকে মা খাবার তুলে দিচ্ছে, আমি খাবার দেখে নিজের অজান্তেই কেঁদে দিলাম। কথা তুই কাঁদছিস কেন? মা আমার স্বামী তো আজ 3 দিন ধরে কিচ্ছু খায় না, আমি কেমনে খাবো? কি পাগলের মতো কথা বলছিস, প্লিজ তোর জন্য না হলেও তোর গর্ভের সন্তানের জন্য হলেও খেয়ে নে। আর রাজ তো তোর সন্তানের নামও ঠিক করে রেখেছে, রাইসা। এখন যদি তুই না খাস তাহলে বাচ্চার যদি কোনো অঘটন ঘটে যায়, এদিকে তোবাটাও কেমন যেন হয়ে গেছে, তুইও যদি এমন করিস আমি আর তোর বাবা কিভাবে বাঁচবো? তোর আর তোবার জন্যই তো বেঁচে আছি। মা তুমি কেঁদো না, আমি খাচ্ছি। খাবার শেষ করে ড্রাইভারকে বলে হসপিটালে আসলাম। হসপিটালের দরজায় পা রাখতেই বুকটা কেমন যেন কেঁপে উঠল, বুকটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। হঠাৎ চোখ গেল রিত্তের দিকে, রিত্ত গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাবি তুমি আসছো, কথাটা বলে রিত্ত জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবি ডাক্তার কি বলছে, ভাইয়া নাকি? এ পর্যন্ত বলে আবারও কেঁদে দিল। আমি কি বলে সান্ত্বনা দেবো ভাবতে পারছি না, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না, আমার জন্য রাজ আছে এখানে। নিজের কান্না সামলে রেখে রিত্তকে বললাম, রাজের কিছুই হবে না, প্লিজ কান্না করো না, চলো তোমার ভাইয়ার কাছে যাই। এদিকে রিত্তকে নিয়ে রাজের বেডে যেতেই হৃদয়টা হু হু করে কেঁদে উঠল। রাজের মুখে এখন অক্সিজেন মাস্ক পরানো, চাঁদের মতো মুখটা আধারে ঢেকে গেছে, নিজের চোখের জল আটকাতে পারছি না। কিন্তু রিত্ত বাইরে চলে গেল।
চলে গেলে রাজের কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তারপর পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই হীরাকে কাঁচ আর কাঁচকে হীরা ভেবে ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না কোথাও, সত্যিই বাঁচবো না। এখন তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আমার হৃৎপিণ্ড, আমার কিছু চাওয়ার নেই পৃথিবীতে। আল্লাহ যেন তোমাকে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কথাগুলো বলে পা ধরে কাঁদতে লাগলাম, চোখের পানিতে গা ভিজে যাচ্ছে। হঠাৎ করে হাতে স্পর্শ পেলাম মাথায়। অশ্রু ভেজা চোখে উপরের দিকে তাকিয়ে দেখি রাজের বাবা। বাবাকে দেখে আরও বেশি কান্না করে দিলাম। বাবা, ডাক্তার কি বলেছে, কি বলছে এসব, আমি বাঁচব না ওকে ছাড়া। মারে, কান্না না করে আল্লাহকে ডাকো, আর হ্যাঁ, ছেলের কিছুই হবে না, প্রার্থনা করো আল্লাহর কাছে। হুম বাবা, আল্লাহ যেন ওকে ভালো করে দেয়। পরে মা এসে বিছানায় নিয়ে যায়। ঠিক মতো হাঁটতে তো পারি না, আজ 9 মাস হতে চলল। বাসায় শুয়ে শুয়ে রাত্রে ভাবছি, রাজের ডায়েরি সম্পূর্ণটা পড়া হয়নি, তাই বালিশের নিচের থেকে ডায়েরিটা বের করে ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দিলাম। মাঝরাতে ডিম লাইটের আলোতে ডায়েরিটা অদ্ভুত আর রহস্যময় লাগছে। কি আছে শেষের দিকে ভাবতে পারছে না। সত্যিই কি রাজ চরিত্রহীন, জারজটাকে খুন করেছে? এসব ভাবতে ভাবতে ডায়েরিটা খুলল। ডায়েরিটা খুলে পড়তে লাগলো। কনাকে আজ সাদা শাড়িতে কেমন যেন লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কনা তুই না সাদা শাড়ি পছন্দ করিস না, তবে কেনই শাড়ি পরেছিস? তোর জন্য তো বৈশাখেও নীল শাড়ি কিনে দিলাম। ভাইয়া, আমি চাইলেও আর নীল শাড়ি পরতে পারবো না। ভাইয়া, তুমি আমার হত্যার বিচার করবে না? আমার আত্মা যে সেই বিশ্বাসঘাতকের মৃত্যু না দেখে মুক্তি পাচ্ছে না। কনা কী সব বলছিস? হঠাৎ কনার গলার দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ। কনা বলে চিৎকার দিতে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আর বুঝতে বাকি থাকেন, এটা আমার দুঃস্বপ্ন ছিল। এখনও কনার ভেঙে যাওয়া ছবিটা বুকে, দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। ভয় হচ্ছে, আবার খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম, আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই নিব, আর আমার বোনের 40 দিন হওয়ার আগেই। সেদিন রাতে আর ঘুম হলো না, প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলছে বুকে। বারবার কনার কথাটা মনে পড়ছে। ভাইয়া, ওকে ক্ষমা করো না, আমার সর্বনাশ করার বিচার যে পর্যন্ত না করবে সেই পর্যন্ত আমার আত্মা মুক্তি পাবে না। পরের দিন ভাবলাম, যেভাবেই হোক আমার বোন হত্যার বিচার করব। তাই পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে সজীবের বাসায় যাই। টার্গেট হচ্ছে সজীবকে খুন করব। যেই ভাবা সেই কাজ, হাত পকেটে একটা ছুরি, লক্ষ্য গলা বরাবর চালিয়ে দেওয়া। দোস্ত, এত সকালে তুই আসলি যে, এখনও যে কাজের মেয়ে আসেনি, দাঁড়া আমি চা করে নিয়ে আসছি। আমি শুধু মাথা নাড়ালাম। এদিকে সজীব চা করে নিয়ে আসলো, আমি চা খাচ্ছি, এদিকে সজীবও চা খাচ্ছে। চা খেতে কাশতে কাশতে লাগলো সজীব, হঠাৎ হাত দিয়ে মুখ ধরে ফেললো। সজীবের হাতে স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে। সজীব আমার সামনে থেকে দ্রুত ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তাকিয়ে বলতে লাগলাম, তোর কাশির সাথে রক্ত আসলো কেন, কি হয়েছে? না রে দোস্ত, কিছু হয়নি। প্লিজ দোস্ত, আমার কসম, বলতো কি হয়েছে। সজীব দৌড়ে এসে বুকে ঝাপটে ধরল। মনে মনে ভাবছি, এখনই উপযুক্ত সময় ছুরিটা পকেট থেকে বের করে গলায় চালিয়ে দেওয়ার, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার, কিন্তু পারলাম না। হাতটা পকেটে না গিয়ে সজীবের পিঠের উপর গেল। সব রাগ অভিমান ভুলে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কাঁদছিস কেন, কি হয়েছে? দোস্ত, আমার ব্লাড ক্যান্সার, আমি আর বাঁচব না। আমার এতে কোনো দুঃখ নেই, দুঃখ তো তোর মনের কষ্ট দিয়েছে। জানিস দোস্ত, আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ নেই হয়তো। সজীব কি বলছিস, তুই কি এমন অন্যায় করেছিস? আরে বন্ধুত্বের মাঝে অমন অপরাধ ক্ষমা করা যায়, আর তুই কাঁদছিস কেন, কাঁদবি না প্লিজ। মনে মনে ভাবছি, খুন করতে এসে নিজেই খুন হয়ে যাচ্ছি। মনে হয় বন্ধুত্বের কাছে পাপি হলেও যে তাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম। হঠাৎ সজীব দুপা ঝাপটে ধরে বলতে লাগলো, দোস্ত তোর মতো বন্ধু পায় ধরার যোগ্যতাও আমার নেই, তবুও বলছে আমাকে ক্ষমা করে দে। কি করছিস, ওট বলছি, তোর স্থান পায় নয় বুকে, তুই যে অপরাধ বুঝতে পারছিস এতেই আমি খুশি। দোস্ত তুই সত্যিই মহান, জানিস আমি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী, নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। শোন তাহলে, মরার আগে না জানা কিছু পাপের কথা তোকে বলা যায়, পারলে ক্ষমা করে দিস। সত্যি বলতে তোর সাথে ফ্রেন্ডশিপ করি তোর বোন কনাকে দেখে, তারপর তোদের ফ্যামিলির একজন হয়ে যাই। আমার সবসময় মেয়েদের দেহের উপর লোভ ছিল,
আমি এ বয়সে তেতাল্লির জন্য মেয়েকে নষ্ট করেছি, কনাকে বিয়ে করার কথা বলে বিয়ে দিনের পর দিন ভোগ করেছি। কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে, বারবার কনার হাসি মাখা মুখটা ভেসে আসছে। তারপর মনকে কন্ট্রোল করে বললাম, তারপর কথার সাথে কিভাবে কি হলো? দোস্ত, কনার সাথে মজা করার পর আর আমার ভালো লাগেনি, তাই কনার পাশাপাশি আরেকটা মেয়েকে খুঁজি এবং পেয়েও যাই। আমি জানতাম তুই কনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতি। আমি গ্রাম থেকে এসে কথার সাথে কী কী হয়েছে তোর সব জানার জেনেও জানার পরে না জানার ভান করেছি। এরপর তুই প্রতিদিন কথাকে নাম না ছাড়া চিঠি দিতি। ফেসবুকে তোর আইডির গল্প পড়ে তোকে না দেখেই কথা তোর প্রেমে হাবুডুবু খায়, এবং তুই যদি ভালোবাসিস আত্মহত্যা করবে কথা। এসব জন্য সময় মতো তুই যেদিন কথার সাথে মিট করতে যাস সেদিন চালাকি করে নিখুঁত অভিনয়টা আমি করি। আমি জানি তুই আমার জন্য তোর ভালোবাসা কুরবানি দিবি, তুই সত্যিই তাই করলি। কথার সাথে রিলেশন হয়ে যায়, তারপর থেকে চুটিয়ে প্রেম, কিন্তু কথা অনেক চালাক, বিয়ের আগে দিতে নারাজ, তাই কথাকে ভোলানোর জন্য তাদের বাসায় নিচে দাঁড়িয়ে থাকতাম। আর হঠাৎ একদিন দেখি তুবা আমাকে ফলো করছে, আমিও তার সঙ্গ দিলাম। তুবা আমাকে প্রপোজ করলে আমি কথার কাছাকাছি যাওয়ার জন্য রাজি হয়ে যাই, আর ফ্রি জিনিস ছাড়া ভালো না। তুবাকে নিয়ে মন মতো কয়েকদিন এনজয় করতে বোকা মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার দারুণ অপারেশন করতে হয়। ডাক্তার বলেছে অপারেশনের পর থেকে এই মানসিক অসুস্থ, তাই বাকি রইল কথা। শরীরের প্রতি লোভ দিন দিন বাড়তে লাগলো আমার, কিন্তু শালি অনেক চালাক, বিয়ের আগে কিছু দিতে নারাজ, তাই আমি মিথ্যে কাজী অফিসকে নিয়ে গোপনে বিয়ে করি না, নামে মাত্র। তারপর কথা যে কাঙ্ক্ষিত দেহটাকে নিজের করে পায়, কিন্তু এত পাপ যে আল্লাহ সয় না, তাই মা বাবাকে কেড়ে নিল, মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে শরীরে, তাই আর বাঁচবো না, ক্ষমা করে দেস। সজীবের দিকে এখন তাকিয়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা ছুরি সজীবের ঠিক কলিজা বরাবর ঢুকানো। ভাবতে পারিনি সজীব নিজের বুকে নিজে ছুরি চালিয়ে দেবে। আমি তো সজীবকে ক্ষমা করে দিয়েছিলাম, আজ মারতে এসেও মারতে পারিনি, কারণ পারিনি বন্ধু হয়ে বেঈমান বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিতে, কারণ মহান আল্লাহ তাআলা যে নিজ হাতে তার বিচার করেছে, মা বাবাকে কেড়ে নিয়েছে সজীবের, তারপর আবার মরণব্যাধি ক্যান্সার দিয়েছে আল্লাহ, এর চেয়ে বড় শাস্তি আর পৃথিবীতে কী হতে পারে? তাই নিজের পকেটের ছুরি রেখেও বুকে টেনে নিয়েছি। এখন সজীবের দিকে তাকাতেই বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অপরাধী হলেও সে তখন বন্ধু ছিল কলিজার একটা অংশ, রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। দৌড়ে গিয়ে রুমাল দিয়ে বুক থেকে ছুরিটা বের করতেই দেখি ছুরির মাথায় সজীবের কলিজার একটু অংশ লেগে রয়েছে। এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখের পানি নীরবে ঝরছে, কলিজাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে চিৎকার দিয়ে কাঁদি। এই দোস্ত, তুই কেন এমন করলি? আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি দোস্ত, চল তোকে বাঁচতে হবে। দোস্ত প্লিজ আমাকে কিছু বলতে দে, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। দোস্ত জানিস আমি যে বড় অন্যায় করে ফেলেছি, যে পাপের শাস্তিতে মা বাবাকে কাছ থেকে দূরে সরিয়ে দিল আল্লাহ, তবুও আল্লাহ তালার কাছে শুকরিয়া যে আমার পাপের ছায়াতলে থেকে তারা মুক্তি পেল। তারপর আমাকে ব্লাড ক্যান্সারের মতো একটি ছোট্ট রোগ দিল, যা মৃত্যুর অগ্রিম টিকিট। আমি যে ব্লাড ক্যান্সার নিয়েও প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছি জানিস দোস্ত, আমি মা বাবার মরার পর থেকে আমি একটি রাতও ঘুমাতে পারিনি, প্রায় প্রতি রাতেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতাম জানিস দোস্ত। মা বাবাকে স্বপ্নেও আমাকে ছেলে বলে দাবি দেয় না, তারা বলে আমার মতো পাপি নাকি দুনিয়াতে নেই। বল দোস্ত আমি পৃথিবীতে বেঁচে থেকে মৃত দোস্ত, প্রতি রাতে কনার স্বপ্নে আমার মৃত্যু কামনা করতো। বলতো দোস্ত আমি কীভাবে বেঁচে থাকি? আমি সবাইকে বলে যাই কেউ কোনো মেয়ের জীবন নষ্ট করো না, কারণ তারা ভালোবাসার মানুষটাকে ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সতীত্ব তার ভালোবাসার মানুষের হাতে নীরবে তুলে দেয়। তারা চায় তাদের ভালোবাসার মানুষ যেন তাদেরকেই ভালোবাসে, তাই নিজের শেষ সম্বল নিজের সতীত্বটাকেও দিতে কার্পণ্য করে না। আমরা ছেলেরা একটু আনন্দ লাভের জন্য একটা জীবনের ধ্বংস করে দেই, কী লাভ এসব করে? এক সময় দেখা যাবে আমরা মন মতো অভ্যস্ত হব তাদের সকলে, বেঁচে থেকে প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষা করতে হবে। আমি চাই না আর কারো অবস্থা আমার মতো হোক। এই দোস্ত কী বলছিস, চুপ করবি তুই? প্লিজ চুপ কর, আমার বন্ধু না তুই, তোকে ছাড়া আমি কেমনে বাঁচব দোস্ত? আমি নিঃশ্বাস দোস্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত। আমার তোকে মরার আগে একটা অনুরোধ করব,
কর, কি করবি? দোস্ত, আমার মাথা ছুঁয়ে প্রমিস কর। আচ্ছা, এই যে তোর মাথা ছুঁয়ে প্রমিস করলাম, এবার বল। দোস্ত, তুই তো কনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতি। আরে কে বলছি না তো, আমি কেন ভালোবাসতে যাব? যেদিন আমাকে কলেজের সবার সামনে থাপ্পড় দেয়, সেদিন থেকেই কথাকে ভুলে যাই। কথা নামে কেউ আমার জীবনে ছিল সেটাও ভুলে যাই। দোস্ত, তাহলে কেন অতিথি পাখির নামটা নাম দিয়ে চিঠি লিখতি? কেন লুকিয়ে কাঁদতি? কেন ওকে না দেখে পাগল হয়ে যেতি? দোস্ত, আমি জানি তুই কথাকে বড্ড বেশি ভালোবাসিস। কি বলছিস সজীব, কথা তোর বিয়ে করা বউ? না রে, আর কত চোখের জল লুকাবি? এখনও তোর চোখে কথার জন্য ভালোবাসা জলমল করছে। তোর চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রু কণাতে কণার অস্তিত্ব বোঝা যাচ্ছে। সজীব তুই থামবি, কথা তোর বিয়ে করা বউ, আমার কাছে কথার পরিচয়। কথা আমার বন্ধু সজীবের বউ। দোস্ত, আর কত দিয়ে যাবি আমাকে? কোন মাটি দিয়ে তৈরি করেছে তোকে মহান আল্লাহ তালা? আজও কি পৃথিবীর তোর মতো বন্ধু কেউ পেয়েছে? আমি পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভাগা যে তার বন্ধুর ভালোবাসার মূল্যটুকু দিতে পারিনি। দোস্ত, কাল কিয়ামতের দিনে তুই আমাকে বন্ধু বলে পরিচয় দিস, মহান আল্লাহ তালা জানি না আমাকে ক্ষমা করবে কি না। আল্লাহ তালার পেয়ারে হাবিব কাল কিয়ামতের দিন আমাকে উম্মত বলে পরিচয় দিবে কি না? আমি যে পাপি, মহাপাপি আমি। দোস্ত, আল্লাহ তোকে ক্ষমা করবে, তিনি যে মহান। আচ্ছা দোস্ত, তুই কথাকে এত ভালোবাসার পরে আমাকে করে দিলি, বুকে এক বুক কষ্ট পাথর চাপা দিয়েছিস। জানিস দোস্ত, কথাকে আমি সত্যিই বিয়ে করিনি, কাগজপত্র কাজই সব কিছুই ফেক ছিল, শুধু কথার শরীরটা ভোগ করার জন্যই এমন নোংরা খেলায় নেমেছিলাম। জানি না এই অপরাধের ক্ষমা আছে কি না। জানিস দোস্ত, কথা আড়াই মাসের পর অন্তঃসত্ত্বা, আমার অবৈধ সন্তানকে কথার গর্বে বড় হচ্ছে। দোস্ত, কথা এসব জানলে আমাকে কবর থেকে তুলে এনে খুন করবে আর সতীত্বর বোঝা সাজ মেটাবে। দোস্ত, আমি চাই না সবার মতো কথার জীবনটাও নষ্ট হয়ে যাক, কথাও কণার মতো গলায় দড়ি দেখ। প্লিজ আমার অনুরোধটা রাখ, কথাকে তুই যেভাবে পারিস বিয়ে করে স্ত্রীর মর্যাদা দে। প্লিজ আমার একটা পাপের ভাগিদার হয়ে এই পাপটা আমার মোচন করার সুযোগ দে। দোস্ত, না করিস না প্লিজ, আমাকে ক্ষমা করে দে। তোর পবিত্র ভালোবাসাকে নিয়ে আমি নোংরা খেলায় মেতেছিলাম, ক্ষমা করে দে। দোস্ত, আমার মাথা ছুঁয়ে কসম কর যে আমাকে বিয়ে করে তোর গর্বের সন্তানের বাবা হবি তুই, সমাজে পরিচয় পাবে আর একটা অবৈধ সন্তানের। সবাই বলবে না এটা জারজ সন্তান, সবাই বলবে ওই দেখ জারজ রাজার সন্তানটাকে কত কিউর হয়েছে। প্লিজ দোস্ত, কসম কর মাথা ছুঁয়ে কথাকে বিয়ে করবি। এদিকে সজীবের কথা ফেলতে পারলাম না, কথাকে প্রথমত ভালোবাসি, আমার ভালোবাসা পবিত্রতা দিয়ে কথাকে আর তার গর্ভের সন্তানকে পবিত্র করে নিব। আজ কথার জায়গায় অন্য কোনো নিষ্পাপ মেয়ে যদি বলি হতো, তাহলেও তাকে হাসি মুখে বিয়ে করে নিতাম, কারণ মানুষ মানুষের জন্যে। দোস্ত, তোর মাথা ছুঁয়ে প্রমিস করলাম, কথাকে বিয়ে করে তোর সন্তানের পিতৃ পরিচয় বহন করব। দোস্ত রাজ, তুই আমার কাঁধ থেকে একটি পাপ মোচন করলি। দোস্ত, আমি কিছু দেখতে পারছি না কেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে আমার। দোস্ত, মৃত্যু যা এত কষ্ট কেন? মনে হচ্ছে ভোঁতা চাকু দিয়ে কেউ আমার কলিজাকে ঢুকিয়ে দিয়েছে। গরুর চামড়া যেমন করে মাংস থেকে আলাদা করে, তেমন করে কে যেন আমার চামড়া আমার শরীর থেকে আলাদা করছে। দোস্ত, আমাকে একটু বুকে নিবি? একবার বুক এনে তোর পাপি অপরাধী বন্ধুটাকে। সজীবের কথা শুনে চোখ দিয়ে অঝরে নোনা জল বের হচ্ছে, কষ্টে বুকটা ফেড়ে যাচ্ছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কি করব, বাম হাতে রুমাল দিয়ে ছুরিটা বের করে সজীবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে সজীবের শরীরের শক্তি নেই, তবু আমাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ পর সজীবের কোনো শ্বাস প্রশ্বাস নেই, হাতের স্পন্দন দেখি নেই, সজীব আর জীবনে চোখ খুলবে না, নিজের অজান্তেই সজীব বলে কেঁদে দিলাম। সজীবকে ফ্লোরে রেখে দিয়ে বাম হাতে ছুরিটা নিয়ে দাঁড়ালাম, কি করব ভাবতে পারছি না। হঠাৎ খুন বলে পিছন থেকে কারো চিৎকার শুনতে পেলাম, পিছন দিকে চেয়েই দেখি কথা ভয়ে তার হাত পা কাঁপছে, কাঁপতে কাঁপতে বলল, রাজ তুমি তোমার বন্ধুকে খুন করে ফেললে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। কথা প্লিজ বিলিভ করো, আমি খুন করিনি, সজীব নিজেই সুইসাইড করেছে। ছি, লজ্জা করে না খুন করেও, সামনে লাশ পড়ে আছে, হাতে রক্তাক্ত ছুরি, রক্ত মাখা শরীর, এরপরেও খুন করনি বললেই কেউ বিশ্বাস করবে না যে তুমি খুনি নও। কথা প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার মায়ের কসম করে বলছি সজীব সুইসাইড করেছে, আমি তাকে খুন করিনি। খুনিদের কি মা বাবাও আছে নাকি? খুনি তো সবসময় খুনিই হয়,
তারা কারো সন্তান হতে পারে না, তাদের জন্মের দোষ, তারা সমাজের জারজ সন্তান। আর তুই খুনি রাজ, তোর গলায় আমি ফাঁসির দড়ি ঝুলিয়েই ছাড়ব, এটা আমার চ্যালেঞ্জ। এদিকে কথার মুখে জারজ সন্তান কথাটা শুনে নিজেই বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবছি এভাবে বললে কখনো বিশ্বাস করবে না, তাই ব্ল্যাকমেল করতে হবে। আচ্ছা, খুন সজীবকে আমি করেছি, এখন তোকে খুন করব। তোকে না, শুধু তোর আদরের ছোট বোন তোবাকেও। কারণ একটা খুন করলেও ফাঁসি, দশটা খুন করলেও ফাঁসি, তাই যদি ফাঁসিতে ঝুলতেই হয় তোকে খুন করে ঝুলব। কথাটা বলে ছুরিটা কথার গলাতে ধরলাম। খুব কষ্ট হচ্ছে কথার করুণ মুখটা দেখে, কিন্তু কি করব, সত্যটা যে আজ মিথ্যার আড়ালে ঢাকা, এছাড়া যে আমার কোনো উপায় নেই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু দেখিনি, আর সজীব নিজেই সুইসাইড করেছে, তুমি করোনি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ওই আবার কাঁদছিস? একদম কাঁদবি না। এর পরের দিন সজীবের দাফন হয়ে গেলে কথাকে এক সপ্তাহ পর ফোন দিয়ে বলি যে আমাকে যদি বিয়ে না করে তাহলে তোমার গর্ভে যে সজীবের সন্তান এটা কেউ বিশ্বাস করবে না, কারণ তোমাদের বিয়ের কোনো ডকুমেন্ট নেই, আর সবাই তোমাদের সন্তানকে জারজ সন্তান বলবে। এ লজ্জা ঘৃণায় তোমার বাবা সুইসাইড করবে, তোমার বোনকে কেউ বিয়ে করবে না। বলো, তুমি বিয়ে করবে নাকি তোমার গর্ভে অবৈধ সন্তান, তা তোমাদের সবাইকে বলে দিব। কথা সেদিন কাঁদতে কাঁদতে বিয়েতে স্বীকার হয়েছিল। বাসায় এসে শাওয়ার ছেড়ে চিৎকার করে কান্না করেছিলাম, কিভাবে পেয়েছি আমার কলেজের টুকরা আমার ভালোবাসার মানুষকে কাল কাঁদাতে। কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না আমার। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেলেও কোনোদিন কথার ভালোবাসা পাইনি স্বামীর বিন্দুমাত্র অধিকার। মাঝরাতে ঘুম থেকে উঠে জ্যোৎস্নার দিকে চেয়ে কাঁদতাম। সারাটা জীবন কথা শুধু আমাকে ভুলই বুঝে গিয়েছে, তোবার গুছিয়ে মিথ্যা কথা বলার জন্য কথাটা সে অকাট্য গালি এখনও কানের কাছে বাজে। খুব ভালো লেগেছিল নিউ মার্কেট মোড়ের পিচ্চিমের হাতে সেই বকুলের মালা, একজোড়া কানের দুল, কিন্তু সেগুলো কথা পড়েনি। বকুল ফুলের মালা কথার খোপাতে শোভা না পেয়েছে তার পায়ের তলায়। ভালোবেসে আনা কানের দুল ঝুমকো জোড়া কথার কানে ঠাঁই পায়নি, পেয়েছে ডাস্টবিনে ময়লা আবর্জনার ভিড়ে। খুব কষ্ট হয়েছিল সেদিন, অনেক কান্নাও করেছি। তবে যেদিন তুবা আমাকে মিথ্যা ধর্ষণের অভিযোগ করলো আর কথা তার বাহবা দিল, সেদিন খুব কষ্ট হয়েছিল, কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। তবে জীবনের সবচেয়ে বড় কষ্ট পেয়েছি সেদিন, যেদিন কথা আমাকে মারার জন্য নিপুণ প্ল্যান করেছিল সেদিন। নিজের ভালোবাসার মানুষের হাতে কয়জনই বা মরতে পারে তাও এতটা ভালোবেসে, তাই সবটা জেনেও নিজে কথাকে সন্দেহের হাত থেকে বাঁচাতে সুইসাইড নোট লিখি। চোখের জলে সুইসাইড নোটটা ভিজে গেলেও মনটাকে এ বলে সান্ত্বনা দেই যে ভালোবাসার মানুষের হাতেই মৃত্যু হবে, তাও যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি। যেন কথা, যেদিন আমাকে দুধের সাথে ঘুমের বড়ি মিশিয়ে হয়তো জীবনের শেষ খাওয়া খাওয়াও, সেদিন তোমাকে অনেক সুন্দর লাগবে হয়তো। অবাক নয়নে তাকিয়ে থাকবো তোমার দিকে, জানি না কতক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকতে পারবো কি না। আজকের রাতটাই হয়তো আমার শেষ রাত, তাই দিনের বেলাতেই কিছু ভবিষ্যৎ লিখে গেলাম। আর হ্যাঁ, আমার মেয়েটার নাম রাইসা রাখবে কিন্তু, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি, জানি না ক্ষমা করবে কি না। তবু বলছি ক্ষমা করে দিও আমায়, জানি না কোনো দিন আমার লেখা ডায়েরিটা তোমার হাতে পড়বে কি না, তবে ডায়েরিটা যেন তোমার হাতে যায় সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। সময় ভালো থেকো, বড্ড বেশি ভালোবাসি তোমায়, ইতি অতিথি পাখি। কথা ডায়েরিটা পড়ে কান্না থামাতে পারছে না, এতটা ভালোবাসার পরও রাজকে সে অবজ্ঞা করেছে, দিনের পর দিন অপমান করেছে, অভিশাপ দিয়েছে, শেষে নিজে হাতে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে। কথার চোখের পানিতে ডায়েরিটা ভিজে যাচ্ছে, কথা রাজের শার্টটা গায়ে দিয়ে ধরেছে, বুকে ডায়েরি আর ফুপিয়ে কাঁদছে, বারবার রাজের ডায়েরিটাকে চুমু খাচ্ছে। রাজের ডায়েরিটা এবং তার শার্টটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে যায়। হঠাৎ ঋতু দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি ও ভাবি, ভাইয়া মারা গিয়েছে, ভাবি আমার ভাইয়াকে আর কি আমি ভাইয়া ডাকতে পারবো না। ঋত্যের কথা শুনে কথার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, পৃথিবীটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে রাজের লাশ নিয়ে আসলে কথা গিয়ে দেখে কফিনের ভেতরে রাজকে খুব সুন্দর লাগছে। আর কখনো রাজ তাকাবে না সেই ভালোবাসার দৃষ্টি নিয়ে, কখনো বলবে না, কথা তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, তুমি সত্যিই মায়া কাননি রূপবতী, তুমি কল্পনায় রানী, কখনো বলতে পারবে না। রাজের ঘুম আর কোনো দিন ভাঙবে না, কত সুন্দরভাবে ঘুমিয়েছে, মনে হয় কেউ পাশ থেকে একটু চিল্লানি দিলে রাজের ঘুম ভেঙে যাবে। সবাই কাঁদছে, ঋত্যও সবচেয়ে বেশি কাঁদছে, কিন্তু আমি কাঁদতে পারছি না, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গাল থেকে টুপটুপ করে পড়ছে।
খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরের কলিজার ঠিক মাঝ বরাবর কেউ ছুরি চালিয়ে দিচ্ছে মনে হয়। একটু পর কেউ এসে রাজের মুখটা ঢেকে দিল। মায়া ভরা মুখটা ঢেকে দেওয়ার আগে মনে হচ্ছে রাজ চুপিসারে বলল, আই পাগলি কাঁদছো কেন, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় তুমি বোঝো না। আমি আর এখন থাকতে পারছি না, জোরে চিৎকার করে কাঁদছি, রাজ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে খুন করেছি, আমার মতো অভাগীকে ক্ষমা করে দাও যে পাহাড় সম ভালোবাসা পেয়েও ভালোবাসাটা হারিয়ে ফেললো অবহেলায়। কি করে বাঁচবো নিজেকে যে নিজেই শেষ করে দিয়েছি। এইভাবে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলাম। এদিকে রাজকে সবাই দাফন করতে নিয়ে যাচ্ছে, সবাই রাজকে নিয়ে যাচ্ছে, আর রাজকে দেখতে পারবো না। রাজকে আর চরিত্রহীন বললেও সে আর চোখের পানি ফেলবে না। মনে হচ্ছে কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদছি আর সবাইকে বলছি, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার কলিজার টুকরাকে? আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছি, অন্তত একটু ভালোবাসতে দাও আমাকে, বুকে নিতে দাও আমার কলিজার টুকরাটাকে, নিও না ওকে, রাজকে নিও না, আমাদের রাইসা কাকে বাবা ডাকবে? প্লিজ তোমরা নিয়ে যেও না রাইসার বাবাকে, আমার মেয়েটার মুখে বাবা ডাক না শুনিয়েই তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ নিও না, আমি বাঁচবো না আমার স্বামীকে ছাড়া। কেউ আমার কথা শুনছে না, সবাই রাজকে নিয়ে চলে যাচ্ছে। আমি পারছি না আর, এত কষ্ট হচ্ছে কেন আমার, আল্লাহ এত বড় শাস্তি দিও না আমায়। এদিকে রিত্য মা বাবা সবাই বোঝাচ্ছে কিন্তু পারছি না, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই কথা কি হয়েছে, কাঁদছিস কেন এইভাবে, আর কি সব বলছিস ঘুমের মাঝে? মহারাজ মারা গিয়েছে, রাজকে ওই যে দাফন করতে নিয়ে যাচ্ছে। মা আমি রাজকে ছাড়া বাঁচতে পারবো না, সবাইকে আটকাও মা, রাজকে নিয়ে যেতে দিও না। মা গ্লাসে করে পানি নিয়ে এসে কয়েক ফোঁটা পানি মুখে ছিটিয়ে দিল। কথা মা তুই দুঃস্বপ্ন দেখেছিস, রাজ বেঁচে আছে মা, তুই আর কান্না করিস না, কান্না করলে তোর গর্ভের সন্তানের ক্ষতি হবে, যে তোর গর্ভে যে রাজের সন্তান, রাজের স্বপ্ন যে তোর গর্ভে বড় হচ্ছে মা। এদিকে আম্মুর কথায় আর বুঝতে বাকি রইল না, আমি দুঃস্বপ্ন দেখেছিলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, মা আমি রাজকে ছাড়া বাঁচব না, সত্যি মরে যাব, রাজ যে আমার স্বামী, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জানি রে মা, রাজের মতো ছেলে হয় না, রাজ নিজস্ব টাকায় একটা এতিমখানা পরিচালনা করত, কিন্তু রাজের মা বাবা পর্যন্তও জানত না, কিন্তু রাজের অসুস্থতার জন্য এতিমখানার অধ্যাপক এসে সব বলেছে। এতিম ছেলেরা হাসপাতালে বসে কাঁদছে, তাদের কান্নায় হাসপাতালের ডাক্তাররাও পর্যন্ত কেঁদে দিচ্ছে। এতিম ছেলেরা খাওয়া দাওয়া বন্ধ করে রাজের কেবিনের বাহিরে বসে আছে। মারে রাজের কিছুই হবে না মা, চিন্তা করিস না মা, রাজের মতো ছেলে যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সে মা বড়ই ভাগ্যবতী, সে বাবা বড়ই ভাগ্যবতী। মারে আমি সত্যি অনেক ভাগ্যবতী, মেয়েটাকে একজন সুপুত্রের হাতে তুলে দিতে পেরেছি। আর হ্যাঁ, রাজের শার্ট পরে শুয়ে না থেকে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর। কথাগুলো বলে মা চলে গেল। মার কথাগুলো কানে বাজছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সত্যি পৃথিবীতে এত ভালো মহান মানুষ হতে পারে, আর এত বড় মহান মানুষটাকে কত অবহেলা করেছি, স্বামীর অধিকার দেইনি কখনো, স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলেছি, শুধু নীরবে কেঁদেছে। ইসলামে স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করতে বলেছে মহান আল্লাহ তাআলা, কিন্তু আমি তো তাকে অবহেলা ঘৃণা অপমান ছাড়া কখনো ভালোবাসতে পারিনি ভালোবেসে বুকে টেনে নিতে, কখনো এক বিছানায় থাকিনি পর্যন্ত, কখনো কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে পারিনি, এতটা ভালোবাসা পাওয়ার পরেও শুধু অবহেলাই করে গেছি, কখনো বুঝিনি রাজের চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুকণার কতটা ভালোবাসা লুকায়িত, আমি হীরাকে কাজ ভেবে কত বড় ভুল করে ফেলেছি, যে মা এত ভাগ্যবতী, যে ছেলেটা এতটা উদার মনের মানুষ তাকে আমি জারত সন্তান পর্যন্ত বলেছি, চোখটা আর বাধা মানছে না। আল্লাহ তুমি আমার জীবন নিয়ে রাজকে বাঁচিয়ে দাও। রাজের শার্টটাতে এখনও রাজের গায়ের গন্ধ লেগে আছে, শার্টটা গায়ে দিয়েই রেখেছি, রাজের লেখা ডায়েরিটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, সামনে ডায়েরির লেখাগুলোতে চুমু খাচ্ছি, বুকটা কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর বাবা আসলো, বাবা এসে রেডি হতে বলল। বাবা রেডি হয়ে কি করব? হসপিটালে জামাই বাবাজির কাছে যাব। রেমা তুই রেডি হয়ে নে, আর তোর চেক আপ করতে হবে। বাবার কথাতে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে আসরের নামাজ পড়ে হসপিটালের জন্য রওনা দিলাম।
মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে যদি রাজকে বুকে নিতে পারতাম তাহলে বোধ হয় অশান্ত মনটা শান্ত হতো। মায়াবী মুখটা দেখার জন্য পরাণটা জ্বলে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর রাজের কেবিনের সামনে আসতেই বুকটা ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। হঠাৎ রাজের কেবিনের বাইরে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে দেখলাম, তাদের সবার মাঝে একটা মেয়েকে কেমন যেন পরিচিত লাগছে খুব। মেয়েটা কাঁদছে, তাই আস্তে আস্তে মেয়েটার কাছে যেতেই মনে পড়ে গেল এইটা তো সেই মেয়ে যে কিনা গাড়িতে ফুল বিক্রি করতো। রাজ এই মেয়েটার কাছ থেকেই বকুল ফুলের মালা কিনেছিল। মেয়েটার কাছে গিয়ে কিছু বলার আগেই বলতে লাগলো, আপনাকে রাজভাইয়ের সাথে নিউ মার্কেটের মোড়ে গাড়িতে দেখেছি না? হ্যাঁ, আমাকেই দেখেছিল, আমি তোমার ফুল কিনিনি সেদিন। না ম্যাম, সেদিন রাজভাইয়া আমার সব ফুল কিনেছিল আর বলেছিল গাড়িতে যে মেয়েটা বসে আছে বকুল ফুলের মালাতে মেয়েটাকে কেমন লাগবে। আমি সেদিন হেসে দিয়ে বলেছিলাম অনেক সুন্দর লাগবে ভাবিকে। আচ্ছা ম্যাম ক্ষমা করবেন, আপনি বড় লোক, আপনাকে ভাবি ডাকার জন্য। আরে না না, কি বলছো, আমি তোমার ভাবি, রাজি যে আমার জীবনের বেঁচে থাকার অবলম্বন। আচ্ছা ঠিক আছে, জানো ভাবি সেদিন সারাদিনে একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না, তোমাকে কিনতে বলেছিলাম, তুমি আরও বকা দিয়েছ। জানো আমি না সত্যি দুই দিন কিছু খাইনি। প্রথম দিন ফুল বিক্রির সব টাকা দিয়ে মার জন্য ওষুধ কিনে নিয়েছিলাম, তারপরের দিন সারাদিনে যখন একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না তখন আপনাকে বলেছিলাম, আপনি থাড়িয়ে দিয়েছিলেন। ভাইয়ের সব ফুল কিনে আমার মায়ের চিকিৎসার সব খরচ নিয়েছিল। জানো আমরা গরিব, কুড়ে ঘরে থাকি, তারপরেও ভাইয়া আমার মাকে মা বলে ডাকত, কিন্তু একদিন মা মারা যায়, ভাইয়া খুব কেঁদেছিল। আমিও তারপর থেকে ভাইয়া আমাকে তার এতিমখানায় নিয়ে যায়। আমার মতো এদের অনেকের জীবনের গল্প এমনই, ভাবি আপনার কাছে একটা অনুরোধ করব। মেটার কথায় চোখ দিয়ে অঝোরু পানি আসছে। একটা মানুষের সাথে ছয় মাসের মতো ঘর করেও চিনতে পারলাম না, নিজেকে আজ বড়ই অভাগে মনে হচ্ছে। আমার অনুরোধটা কি করো ভাবি? আচ্ছা বলো, কি এমন অনুরোধ? রাজভাইয়াকে কেউ দেখতে দিচ্ছে না আমাদেরকে, দয়া করে আম ভাইয়ের চাঁদ মাখা মুখটা আমার মতো গরিব এতিম বোনটাকে কি দেখতে পারবে? মেটার কথায় নিজেকে ঠিক রাখতে পারলাম না, মেটাকে বুকে জড়িয়ে নিলাম। আজ বুঝতে পারছি মানুষকে ভালোবাসতে পারলে কতটা শান্তি পাওয়া যায়। মেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, হ্যাঁ রে তোর ভাইয়াকে দেখাবো, দেখাতেই যে হবে। ডাক্তারকে বলে আমার কলিজার টুকরা আমার রাইজার আব্বুটাকে দেখতে রুমেতে প্রবেশ করলাম। পিনপিনে নীরবতা, কিছুক্ষণ পর পর টিটটিট শব্দ হচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কিছুক্ষণ পর ছোট্ট মেয়েটা রাজের কপালে একটা পাপ্পি দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। নার্সকে বের হয়ে যেতে বললাম কিছুক্ষণের জন্য, নার্স প্রথমে না করলেও পরে আর অনুরোধে না করতে পারেনি। নার্স চলে গেলে রাজের বুকেতে নিজের মাথাটা রাখলাম। চোখের পানিতে কাপড় ভেজে যাচ্ছে, বুকটাতে মাথা রেখে কেঁদে কেঁদে বলছি, প্লিজ রাজ আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচব না। তোমার বুকে না পারো এই অপরাধী মেয়েটাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দিয়ে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে? তুমি না বলেছিলে বাঁচতে হয় একসাথে, মরতে যদি হয় একসাথে মরবে, তাহলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি পবিত্র কোরআন নিয়ে কসম করেছি তোমাকে আর কষ্ট দিব না, তুমি আমাকে আর দূরে সরিয়ে দিও না। তুমি না আমার সাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছো, বৃষ্টির রিমঝিম ফোঁটার সাথে কথা বলতে চেয়েছো আমার হাত ধরে, ধরবে না আর আমার হাত? কদম ফুল হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে বলবে না আমাকে ভালোবাসো? তুমি না আমার কুলে শুয়ে জ্যোৎস্না দেখতে চেয়েছিলে, দেখবে না? কথা বলছো না কেন? আমি জানি আমি বড্ড বেশি অপরাধী, তবুও বলছি তোমায় আমায় রেখে যেও না। তিল তিল করে তোমার জন্য ভালোবাসা জমিয়ে রেখেছি, একটি বার শুধু আমাকে বউ বলে ডাকো। কি হলো কলিজার টুকরা, কথা বলছো না কেন? মরার আগে আমাকে গলা টিপে মেরে যাও। কাঁদতে কাঁদতে সমানে রাজের মুখে কপালে বুকে চুবু খাচ্ছি আর কাঁদছি। কলিজাটা ফেটে বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জীবনটা কেউ টেনে বের করে নিচ্ছে। বুকের মাঝে চিনচিনে ব্যথাটা আরো তীব্র হচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি নার্স কাঁদছে। ম্যাডাম প্লিজ রোগীর সাথে এমন করবেন না, এতে রোগীর ক্ষতি হবে, আপনাকে না করার ক্ষমতা নেই আমার, আমাদের মনেও ভালোবাসা রয়েছে, কিন্তু আপনি যা করছেন তাতে পেশেন্টের ক্ষতি হবে, প্লিজ আপনি পেশেন্টকে একা থাকতে দিন।
নার্সের কথায় কিচ্ছু বলতে পারছি না। রিত্য পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিচ্ছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। রিত্য তুমি কাঁদছো কেন? ভাবি একটু বাইরে আসবেন, একটু কথা আছে আপনার সাথে। আচ্ছা চলো, কি যেন বলতে চেয়েছিলে এখন বলো। ভাবি কিভাবে যে কথাটা বলি তবুও বলতে হবে। জানো ভাবি, আমার ভাইয়াটা যে ভিতরে ভিতরে এতটা কষ্ট পাচ্ছে আগেই বুঝতে পারছিলাম। এটাও বুঝতে পেরেছিলাম যে তুমি ভাইয়াকে অবহেলা ছাড়া কিছু দিতে পারোনি, কারণ আমিও একটা মেয়ে, ছেলেদের মুখের দিকে তাকালে ভিতরের কষ্টটা আজ করতে পারা যায়। আর আমার তো ভাইয়া, দুই দেহের এক আত্মা। জানো ভাবি, ভাইয়া মৃত্যুক্ষণ গুনছে, শুধু মৃত্যু বরণ করেছে, এই কথাটা ডাক্তারের কাছ থেকে শোনা বাকি। আর আমি এটাও জানি যে ভাইয়া এই অবস্থার জন্য তুমি দায়ী। আহ, সকালে তোমার আলমারিতে ভাইয়ার লেখা সুইসাইড নোটের মতো আরেকটা সুইসাইড পাই, ওটা দেখে বুঝতে বাকি থাকে না যে ভাইয়াকে তুমি নিজের হাতে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছ। ভাইয়া সত্যিটা জেনেও হাসি মুখে মৃত্যুটা মেনে নিতে তোমার দেওয়া দুধটুকু খেয়ে নিয়েছে। ছি ভাবি ছি, লজ্জা করছে আজ মেয়ে বলে পরিচয় দিতে, লজ্জা করছে তোমাকে ভাবি বলে পরিচয় দিতে। একটা মেয়ে স্বামীর বাড়িতে আসে কেন জানো? সবাই জানলেও তুমি জানো না। জানবে কিভাবে? যে মেয়ে স্বামীকে মারার প্ল্যান করতে পারে তার কাছে জানতে চাওয়াটা বোকামি। আচ্ছা আমি বলছি শোনো, প্রতিটা মেয়ে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে, প্রতিটা মেয়ে যখন কবুল কবুল বলে তিনবার কবুল পরে নেয়, তখন তার মনে এক প্রহর ভালোবাসার সৃষ্টি হয়। কারণ বিয়ে পবিত্র সম্পর্ক, মহান আল্লাহ তাআলার বিধানগুলির একটি। তিনবার কবুল একটা মেয়েকে নতুন জীবন দান করে, সারা জীবন পাশে থাকার জন্য আশ্রয় হিসেবে একটা বটবৃক্ষ পায় একটি মেয়ে। বাবার বাড়িতে যেমন সেই বটবৃক্ষটি থাকে বাবা, তেমনি বিয়ের পর বটবৃক্ষটি হলো তার স্বামী। স্বামী যতই খারাপ হয়, স্বামীর খেদমত করেই জান্নাত হাসিল করতে হয়। স্বামীকে বোঝাতে হয় কোনটা ভালো কোনটা খারাপ, স্বামীর হৃদয় জয় করে নিতে হয় ভালোবাসা দিয়ে। আর প্রতিটা মেয়ে যেমন লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে, তেমনি বের হয় সাদা পোশাক পরে। আর আপনি সেই স্বামীকে নিজে হাতে খুন করার জন্য এসব করেছেন? আমার ভাইয়া কি অন্যায় করেছিল? আপনাকে পাগলের মতো ভালোবাসা, নাকি আপনার জন্য লুকিয়ে কান্না করাটা আমার ভাইয়ার অপরাধ ছিল? জানি বলতে পারবেন না। জানেন, আপনার গর্ভের সন্তান যখনই শুনতে পেয়েছে মেয়ে হবে, সেদিন থেকে প্রতিদিন একটা করে পুতুল কিনে নিয়ে আসে, কনাপুর রুমের আলমারিতে রেখে দিত, আর আপনি সেই পুতুল বাহির করে ফেলে দিয়েছেন। বাহ, খুব মহৎ আপনি, খুব মহৎ। ভালোবেসে বকুল ফুলের মালা নিয়ে এসেছিল, আর আপনি পায়ের নিচে ভালোবেসে আনা ফুলগুলো পৃষ্ট করেছেন, কানের ঝুমকো জোড়া আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। ভাইয়ার ভালোবাসা কি এতই অপবিত্র ছিল যার জন্য ডাস্টবিনে জায়গা হয়? লজ্জা করে মেয়ে বলে পরিচয় দিতে, যে কিনা নিজের ভালোবাসার মানুষটিকে চিনতে পারে না। আপনি নারী জাতের কলঙ্ক, আপনার পাপের ছোঁয়া যেন ভাইয়ার উপরে না পড়ে। আমি চাই না আপনার জন্য ভাইয়া নতুন করে কষ্ট পাক। আপনার জন্য আমি আমার ভাইয়াকে হারিয়ে ফেলছি। কি চান আপনি? আপনার জন্য আমাদের সুখের সংসারের হাসিটা নষ্ট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনাকে ভাইয়া ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি আর আমাদের পরিবারের কেউ না। আপনাকে কখনো যেন আর ভাইয়ার আশেপাশে না দেখি, আপনি ভাইয়ার পবিত্র মুখটা পর্যন্ত দেখতে পারবেন না। আপনি একটা খুনি, শুধু খুনি না, স্বামীর খুনি। আমার ভাইয়ার কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়ব না। রিত্যের কথা শুনে টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে, কলিজাটা ফেটে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চোখের সামনে বারবার রাজকে অপমান করার, অবহেলা করার, ঘৃণা করার, রাজকে ঘুমের ওষুধ খাওয়ানোর দৃশ্য মনে পড়ছে। কি করব, রিত্যের কাছে কি বলবো, আমি যে সত্যি অপরাধী, রাজকে দেখার অধিকারটুকুও হারালাম। একবার রিত্যকে বলতে চেয়েছিলাম, রাজ আমাকে ডিভোর্স দিলেও আমি ডিভোর্স পেপারে সাইন করিনি, কিন্তু খুনমুখ নিয়ে বলবো, কান্না ছাড়া আমার আর কিছুই করার নেই। রিত্য চলে গেলে কাঁদছি আর ভাবছি রাজকে শেষবারের মতো একবার দেখে চলে যাব, আর আমার অভিশপ্ত ছায়া নিয়ে পাশে দাঁড়াবো না। আর এদিকে ঠিক মতো হাঁটতে পারছি না। রাজের কেবিনে ঢুকতেই দেখি রাজের মাথায় অন্য একটি মেয়ে হাত বুলাচ্ছে। মেয়েটা দেখতে আহামরি সুন্দর না হলে অনেক মায়াবতী মনে হচ্ছে, কিন্তু মেয়েটা কেন রাজের মাথার কাছে বসে আছে,
কেনই বা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার হাত বুলানো দেখে শরীরটা রাগে জ্বলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই শরীর নিয়ে ঠিকমতো নড়তেও পারছি না, এদিকে রিত্য আমাকে রাজের সামনে যেতেও না করেছে। কিন্তু না যেয়ে যে থাকতে পারছি না, কলিজাটা ফেটে যাচ্ছে। তাই রাজের কেবিনে যেতেই মেয়েটা কেমন করে যেন তাকালো। আপনি কেন আসছেন? আপনাকে না বলেছি এখানে না আসতে? কি চান? আর আপনার জন্য আজ ভাইয়ার এই অবস্থা, প্লিজ আপনি আর আসবেন না। যদি এর পরেও আসেন ভুলে যাব আপনি একসময় আমার ভাবি ছিলেন। প্লিজ বের হয়ে যান, আমি আর কথা বাড়াতে চাই না। আপু আমি একটু দেখে চলে যাব। আপনি কথা বুঝেন না? আচ্ছা চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন, মেয়েটাকে রাজের মাথায় হাত বোলাচ্ছে? সেটা আপনাকে বলতে হবে না, রিয়া তার অধিকারেই ভাইয়ার মাথায় হাত বুলাচ্ছে। আপনি যাবেন, আপনার মুখ দেখাও পাপ, প্লিজ চলে যান। আর হ্যাঁ ভাইয়া, আপনার স্বামী এটা ভুলে যাবেন, আপনার মতো মেয়ে কারো স্ত্রী তো দূরের কথা, ভালোবাসার মানুষ হওয়ার মতো যোগ্য না। আপনার মুখ দেখলে যে কোনো মেয়ের অমঙ্গল হবে, আপনার জন্য আমি আমার ভাইয়ার আদর থেকে বঞ্চিত হচ্ছি। এতিম ছেলে মেয়েগুলো কাছে প্রতিটা রাত মা বাবা আমাদের হসপিটালে কাটাতে হয়। কি দোষ করেছিলাম আমি? আমরা বলতে পারবেন কি দোষ করেছিল আমার ভাইয়া? আপনার ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য ছিল? না, আপনার ভাগ্য যে আমার ভাইয়ার মতো মানুষের বউ হতে পেরেছিলেন। আরে প্রতি রাত কাঁদবেন, ভাইয়ার স্মৃতিগুলো আপনাকে একটি রাতও ঘুমাতে দিবে না, অভিশাপ দিলাম আমি আপনাকে। রিত্য কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রিত্য মুখে এমন কথা শুনে চোখ থেকে নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ছে। সত্যি আমি তো অপরাধী, আমার জন্য এই রাজ আজ মৃত্যু শয্যায়, ওর পবিত্র ভালোবাসাটাকে বুঝতে পারিনি। সত্যি আমি অভিশপ্ত ছায়া, বোনের কাছ থেকে ভাইকে, মায়ের কাছ থেকে ছেলেকে, বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছি। আমি হতভাগী, আজ আমারই সামনে অন্য মেয়ে আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি না করার অধিকারটুকুও হারিয়েছি। হঠাৎ মেয়েটার দিকে তাকালাম, মেয়েটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে রাজের মুখের উপর। মেয়েটার দিকে তাকিয়ে বুঝে যাচ্ছে মেয়েটা রাজকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কে? কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচবো না, কীভাবে বাঁচবো? রাজকে যে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কীভাবে ভুলে থাকবো রাজের মায়াবী মুখটা? না দেখলে যে সত্যিই মৃত্যুর চেয়ে বেশি কষ্ট হয়। হে আল্লাহ, কি করব আমি যে চোখ বন্ধও করতে পারছি না। রাজের মায়াবী মুখটা জলজল করে ভেসে ওঠে। কি হলো আপনাকে আর কিভাবে বলবো, প্লিজ বের হয়ে যান কেবিন থেকে, আপনার ছায়াটাও দেখতে মন চাচ্ছে না। কি করব আমি, যে আমি যে পাপী, তাই চোখটা মুছে হসপিটাল থেকে বাসায় এসে পড়লাম। বাসায় এসে শুয়ে শুয়ে কাঁদছি। মা এসে বলল, ক্লাস কি হয়েছে? না মা কিছু হয়নি। মা চলে গেলে ফ্রেশ হয়ে রাজের ছবিটা দেখছি। হঠাৎ খাট থেকে কাছের ফ্রেমের বাধায় করা রাজের ছবিটা পড়ে যেতেই বুকটা ছেদ করে উঠল। নিচের দিকে তাকাতেই দেখি ছবিটা টুকরো টুকরো হয়ে গেছে। ভাঙা ছবিটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কারণ ছবিটার মতোই যে রাজ আমার জীবনটা থেকে হারিয়ে গেছে। রাতে শুয়ে শুয়ে কাঁদছি আর আল্লাহকে ডাকছি। একবার ভাবলাম এই জীবন রেখে কী করবো, যে জীবনে রাজকে পাবো না। আমি রাজকে ছাড়া যে এখন নিঃশ্বাস নিতেও পারছি না। আজ আমারই অবহেলার দেওয়াল হয়ে দাঁড়িয়েছে রিয়া মেয়েটা আমাদের ভালোবাসার মাঝে। জানি না এই দেওয়াল ভাঙতে পারবো কি না, মরতেও পারবো না। আমার গর্ভে যার একটা জীবন বড় হচ্ছে, এখন আমি কি করব? এতে রাতে এশার নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলতে লাগলাম, হে পরওয়ারদিগার, জানি না কিভাবে ডাকলে তুমি রাজি খুশি হবে, সে ভাষা আমার জানা নেই। হে আল্লাহ, আমি তোমার স্বামীকে ডিভোর্স দেইনি, তুমি জানো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলেছি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কি করব এখন আমি, রাজকে ছাড়া যে বাঁচবো না। হে আল্লাহ, রাজকে আমার করে দাও, রাজের পায়ের নিচে আমাকে থাকার একটু ঠাঁই করে দাও। এইসব বলতে কাঁদতে লাগলাম। রাতে নামাজ শেষ করে বিছানায় গাটা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলে এই রাজকে দেখি। কি করব আমি যে রাজের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না এই মুখ নিয়ে। রাতে হঠাৎ ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম, রাজের বিয়ে হয়ে যাচ্ছে রিয়া মেয়েটার সাথে। রিয়া মেয়েটা রাজের বুকে মুখ লুকাচ্ছে। এসব দেখে মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে পড়তে লাগলো। হৃদয়টাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে চিনচিনে ব্যথা করছে। আর বাকি রাত ঘুম হলো না। রাজের ভাঙা ছবিটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর চুমু দিতে লাগলাম ছবিটাতে। সারা রাত আর ঘুমালাম না। যদিও আবারও ঘুমাই আর যদি দেখি রাজের বিয়ে হয়ে যাচ্ছে,
তাহলে আবার হয়তো মরেই যাব। আমি সত্যিই বাঁচব না রাজকে ছাড়া। দিন যাচ্ছে, রাজের প্রতি ভালোবাসা দৃঢ় হচ্ছে, প্রতিটা নিঃশ্বাস বলে রাজকে ছাড়া বাঁচা সম্ভব না। কিন্তু কি করব, এইভাবে রাতটা কেটে যায়। সকালে বাবা আমাকে নিয়ে হসপিটালে চেক আপ করাতে যায়। হসপিটালে গিয়ে ডাক্তার মায়া ওরকে দেখলাম। ডাক্তার মায়া হোর বললেন, সন্তানের অবস্থা ভালোই, তবে আপনাকে বেশি যত্ন থাকতে হবে। ঠিকমতো ঘুমাবেন, ঠিকমতো খাবেন। আপনার শরীরের কন্ডিশন ভালোই ভালো না। আপনার শরীরের কন্ডিশন ভালো না, শরীরের কন্ডিশন আরও যদি খারাপ হয় বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে, তাই যত্নে থাকবেন। ডাক্তারের কথায় মাথা নাড়লাম। বাবাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলি রাজের ক্যাবিনে গেলাম। রাজের ক্যাবিনের কাছে যেতেই মুখটা চিনচিনে ব্যথা করতে লাগলো। জানলার পর্দা সরাতেই অবাক হলাম, সেদিনই রিয়া মেয়েটা আজকেও রাজের মাথায় কাছে বসে আছে। মেয়েটা আজ নীল শাড়ি পরেছে, হাতে নীল কাচের চুড়ি। রাজ যেমনটা পছন্দ করত মেয়েটা তেমন সেজেছে। মেয়েটাকে দেখে কি করব ভাবতেই পারছি না। মনে হচ্ছে দৌড়ে গিয়ে রাজকে মুখে জড়িয়ে নিয়ে বলি, হে রাজ, তুমি শুধু আমার। এক হাতে চোখের পানি মুছতেছি, আরেক হাতে জানলার পর্দা ফাঁক করে রাজের মায়াবী মুখটা দেখছি। কতদিন মনে হয় মায়াবী মুখটার হাসি দেখি না। মেয়েটা হঠাৎ রাজের কপালে চুমু খেলো। মনে হচ্ছে জীবনটা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে গিয়ে মেয়েটাকে কষে একটা থাপ্পড় মারলাম। এই মেয়ে, আপনার লজ্জা করে না? আপনি আমার স্বামীর কপালে চুমু দেন, আমার স্বামীকে টাচ করবেন না আপনি। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। মেয়েটা থাপ্পড় খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মেয়েটাকে দেখে অনেক রাগ হচ্ছে। মেয়েটা কাছে কি করব বুঝতেই পারছি না। কিন্তু তাই বলে আমার স্বামীকে কেস করবে, আমি ছেড়ে দিব? হঠাৎ পেছন থেকে তাকিয়ে দেখি রিত্য রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আপনার কি করে সাহস হয় রিয়াকে চড় মারার? আমার স্বামীকে কেন চুমু দিবে, আমি তাকে ছেড়ে দিব? জানেন ওটা কি হয়, আপনার সাহস কম নেই তো। তার গায়ে হাত কোন সাহসে তুলেছেন জানেন? সে হচ্ছে ভাইয়ার। থাক, বাকিটুকু শুনতে চাই না। কিন্তু আমাকে ক্ষমা করে দাও, আমি রাজকে ছাড়া বাঁচবো না। আমাকে যত কষ্ট দাও তবুও রাজের থেকে দূরে সরিয়ে দিও না, আমি সত্যি মরে যাব। কি করব তখন বুঝিনি, এখন রাজ আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। কিন্তু আপু, আমি তোমার পায়ে পড়ি, বড় হয়ে তোমার পায়ে ধরে বলি, আমাকে ক্ষমা করে দাও, তবু আমার রাজের থেকে দূরে সরিয়ে দিও না। এ কি করছেন, পায়ে কেন ধরতে আসছেন? আপনার মতো সবাই না, ক্ষমা করে দিন আর আমার ভাইয়াকে ভুলে যাইয়েন। আপনার মতো মেয়ে আমার ভাইয়ার ভালোবাসা পাওয়ার যোগ্য না, ক্ষমা করবেন, আমার ভাইয়া বাজারের কোনো পণ্য নয়। এদিকে রিত্যের কথা শুনে চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় নেই। রিয়া, ক্ষমা করে দিও আমাকে। এদিকে রিয়াকে দেখলাম কাছে, তবু মাথা নাড়িয়ে হ্যাঁ চোখ জবাব দিল। অর্থাৎ হঠাৎ নার্স বলল, এখানে রিক্তকে, তাকে ডাক্তার সাথে যেতে বলল। রিক্ত নার্সের কথা শুনেই বের হয়ে গেল। আমিও পেছন পেছন বের হয়ে গেলাম। রিক্ত ডাক্তারের কাছে গিয়ে বসল। আমি জানলা থেকে তাকাতেই দেখলাম ডাক্তারের রুমে রাজের মা বাবাও। ডাক্তারকে যেন বলতেছে। পর্দাটা সরিয়ে শুনতে লাগলাম ডাক্তার কি বলে। ডাক্তার যা বললো তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে হসপিটালে ছাদ থেকে ঝাঁপ দেই। ডাক্তার সবাইকে বলল, দেখেন আপনারা আমাদের যা করার সব কিছুই করলাম, এখন আর আমাদের হাতে কিছু করার নেই। পেশেন্ট কুয়েতে চলে গেছে, জানি না আল্লাহ কি করবে, তবে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলে পেশেন্ট মারা যাবে আগামী 12 ঘন্টার মধ্যে। সত্যটা অপ্রিয় হলেও এটাই সত্যি, আমাদের আর কিছুই করার নেই। মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হতে বলা সারা আপনাদের কিছুই বলার নেই। হঠাৎ নার্স দৌড়ে আসলো, রিয়া মেয়েটা কাঁদছে। নার্স ডাক্তারের কাছে এসে বলতে লাগলো, 21 নম্বর কেবিনের পেশেন্ট। মৃত নার্সের কথা শুনে বের হয়ে গেল। আমিও পেছন পেছন গেলাম। হঠাৎ নার্স দৌড়ে আসলো, রিয়া মেয়েটা কাঁদছে। নার্স ডাক্তারের কাছে এসে বলতে লাগলো, ম্যাডাম, 21 নম্বর কেবিনের পেশেন্টের স্যালাইন পাস হচ্ছে না আর অক্সিজেনটাও নিচ্ছে না। ডাক্তার দৌড়ে গেল রাজের কেবিনে, সবাই তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। ডাক্তার বলল, পেশেন্ট কোমায় চলে গেছে, আপনারা সবাই আল্লাহকে ডাকেন, আল্লাহ চাইলে সব করতে পারেন, আমাদের কিছু করার নেই, যা করার উপর আল্লাহর হাতে। জানলায় দাঁড়িয়ে রাজকে দেখছি। হঠাৎ পেছন থেকে রিত্যু বলে উঠল,
এখানে কি চান আর? আমার ভাইয়াটা বাঁচবে না হয়তো আপনার জন্যই। আপনার পাপি মুখ দেখতেও ঘৃণা লাগে। আপনাকে বলছি না আপনার এই অশুভ ছায়া নিয়ে আমাদের আশেপাশে না আসতে। মৃতের কথাগুলো শুনে কিছু বলার ভাষা নেই। আমার জন্যে আমার স্বামী মৃত্যুর প্রহর গুনছে। এতিম বাচ্চারা অভিভাবকহীন হয়ে গেছে মনে হচ্ছে। তাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়ামিটাও কাঁদছে। হঠাৎ দেখি রিয়ামিটি একটা জায়নামাজ নিয়ে পাশের রুমে চলে গেল। আমি তার পেছন পেছন গিয়ে দেখি মেয়েটা নামাজে দাঁড়িয়ে গেছে। নিজের অজান্তে চোখে পানি এসে ভিড় করছে। আজকে মনে হয় সত্যি হারিয়ে ফেলবো। মনে হচ্ছে মেয়েটা আজকে সত্যি কেড়ে নেবে। হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি। ইতো দরজায় দাঁড়িয়ে আছে। রাজের মুখটা একটিবারের জন্য দেখতেও দিল না। খুব কষ্ট, প্রাণটা বের হয়ে যাবে মনে হচ্ছে। এদিকে পেটে প্রচণ্ড ব্যথা করছে। আপু, ও আপু, আমাদের রাজভাইয়া কি আর আমাদের সাথে কথা বলবে না? আমাদের কি আর কখনো বুকে জড়িয়ে নেবে না? আমরা যে ভাইয়ের জন্যই বেঁচে আছি, মা বাবা হারিয়ে ভাইয়াই যে আমাদের মা বাবা ছিল। এতে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, না রে বোন, কাঁদিস না। তোর ভাইয়া কিচ্ছুই হবে না। তোর ভাইয়া যে বড্ড বেশি ভালো মানুষ। যে কথাগুলো বলে চোখের পানি মুছে দিয়ে বুকে টেনে নিলাম। এদিকে বাসায় এসে পড়লাম বাবা হসপিটালে। রাজের খবর নিলাম বাবার কাছে। বাবা বলল, মারে আল্লাহকে ডাক। মনে মনে ভাবছি, আমি যে বড় পাপি, আমার ডাক আল্লাহ শুনবে? শুনেছি আল্লাহ মহান, তাই অজু করে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম, তসবিহ পড়তে লাগলাম। ঘড়ির কাঁটা জানান দিল রাত একটা বাজে। তাই আর দেরি না করে তসবিহটা ঝুমু দিয়ে রেখে দিলাম। মাঝরাতে দাঁড়িয়ে গেলাম নামাজে। দুরাকাত নামাজ শেষ করে দুখানা হাত আসমানের দিকে তুলে বলতে লাগলাম, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, হে রহমানুর রহিম, হে বিশ্বজাহানের মালিক, আমি গুনাহগার এক বান্দি, মাঝরাতেই নিজের স্বামীর জন্য দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ। জানি না কী নামে ডাকলেই তুমি সাড়া দিবে, সে নামের অর্থ আমার জানা নেই। হে আল্লাহ, তুমি না বলেছ বান্দা যতই গুনাহ করুক সে যদি কেঁদে দিয়ে আমার কাছে হাত ওঠায় তাহলে আমি বান্দার সব গুনাহ মাফ করে দিই। ও দরদি আল্লাহ, কোনোদিন তোমার কাছে হাত তুলে কিছু চাইনি আল্লাহ। একজন ফকির বেশি তোমার দরবারে দুটি হাত তুলেছি। আমার স্বামীর জীবন তুমি ফিরকে দাও। ও আল্লাহ, আমার আল্লাহ, তুমি কি তোমার গুনাহগার বান্দির মাঝরাতের আর্তনাদ শুনতে পারছ? ও আল্লাহ, আমার যে চাওয়ার আর কোনো জায়গা নেই। ও দরদি আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা চাই। আমার স্বামীর বুকে মাথা রেখে তৃপ্তির ঘুম ঘুমাতে চাই। আল্লাহ, আমার স্বামীকে বাঁচিয়ে দাও, তাকে ছাড়া আমি যে বাঁচবো না। আল্লাহ, তুমি তোমার রহমান আর রহিম নামের রহমতে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। মৃত্যু আগ পর্যন্ত স্বামী খেদমত করতে পারি এই তৌফিক দান করো। হো আল্লাহ, এই গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি কাঙ্গালের বেশে। আমার জীবনের বিনিময় হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার স্বামীর কোলে মাথা রেখে মরার ইচ্ছেটা পূরণ করো। আর কিচ্ছু চাই না। সন্তান যখন মা বলে ডাক দেয় মা তখন সব রাগ অভিমান ভুলে সন্তানকে করে তুলে নেয়। ও দরদি আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়েও তোমার বান্দাকে লাখো কোটি গুণ বেশি ভালোবাসো। আমার করুণ আর্তনাদে সাড়া দাও। তুমি ছাড়া যে নেই কেউ যার দরবারে হাত উঠাবো। আল্লাহ, আমার দোয়াকে কবুল করে নাও। আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার স্বামীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ব্যবস্থা করে দাও ইয়া মাবুদ। আমার পরম করুণাময় আল্লাহ, তুমি কি এই অভাগী মেয়েকে খালি হাতে ফিরিয়ে দিবে? ও আমার আল্লাহ, আমি সত্যিই কি তোমার কাছে ক্ষমার অযোগ্য? আল্লাহ, হে রহিম রহমান, ক্ষমা করে দাও আমার, তোমার করে নাও, আমার জীবনটাকে বাঁচিয়ে দাও। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম, প্রার্থনা করলাম আল্লাহ তালার কাছে। মাথাটা সেজদায় দিয়ে আল্লাহর কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলাম। জায়নামাজটা চোখের পানিতে ভিজে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে মা এসে দেখে এখনও আমি জায়নামাজের সেজদা অবস্থায় ঘুমিয়ে আছি। মা আমাকে দেখে কান্না করে দেয়। মা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। বাবা সারা রাত হাসপাতালে ছিল। বাবা আমাকে দেখে বলল, মারে, তোর মাঝে আরেকটা জীবন রয়েছে, তুই কি তোর ওই জীবনটার ক্ষতি করবি? তোর মায়ের কাছে সব শুনেছি।
বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। ওর জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারি। ওই যে আমার নিঃশ্বাসেই হয়েছে আমার বিশ্বাসে। বাবা, তুমি জানো আমি চোখটা বন্ধ করতে পারি না। যদি জীবনকে হারিয়ে ফেলি, আমার জীবনের চাঁদ মাখা মুখটা সব সময় ভেসে ওঠে। বাবা, আমি জানি আমি আমার স্বামীর সাথে যা করেছি পৃথিবীর কোনো মেয়েই তার স্বামীর সাথে তা করতে পারবে না। বাবা, কিন্তু এখন আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচব না, রাজের কিছু হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতেই পারব না। হঠাৎ চোখ গেল মেয়েটার দিকে। মেয়েটা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেয়েটার চোখটাও লাল হয়ে আছে। আপনি কেন এখানে আসছেন? আমি রিতের কথা শুনে মাথা নিচু করে আছি আর কাছি। কি বলবো, রিতের চোখে আমি অপরাধী। কি হলো, কিছু বুঝেন না? আপনাকে না বলেছি আমার ভাইয়ের ছায়াটাও মারাবেন না? রিতের কথা শুনে চোখের জল বাধা মানছে না। মা পাশ থেকে বলে উঠল, দাঁড়া কথা, একটু পরে যা। আর রিক্ত মা, আমি জানি কথা অপরাধ করেছে, তবে জানো মা, আমার মেয়েটা কিছুই জানতো না। মেয়েটা না বুঝে এমন করেছে। তার জায়গায় তুমি হলে হয়তো তুমিও এমন করতে। জানো মা, আমার মেয়েটা অন্তঃসত্ত্বা, তোমরা জানো। কাল সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, রাতে নামাজ পড়ে মোনাজাতে কেঁদেছে। আমি মা মেয়ের কষ্ট সইতে পারি নাই, তাই বললাম। জানো, আমার মেয়েটা একটা রাতও ঘুমায় নাই। রাজের শার্ট তার লেখা ডায়েরিটা বুকে নিয়ে কেঁদেছে, মাঝরাতে নামাজ পড়ে কাঁদতো। আমার মেয়েটা সত্যি অভাগী মা। কাল রাতেও মেয়েটা নামাজের শেষ দেয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। মা, আমাদের মা মেয়ের কথায় কষ্ট পেলে ক্ষমা করবে। এদিকে রিক্ত কাছে আমি চোখ মুছতে মুছতে বললাম, মা চলো, আমি চাই আমার স্বামী ভালো থাকুক, বেঁচে থাকুক। আমি দূর থেকে না হয় আমার কলিজার টুকরার সংসারটাকে দেখব। যখনই হসপিটাল থেকে বের হতে যাব, তখনই দেখি রিক্ত পেছন থেকে হাতটা টেনে ধরেছে। যেও না তোমরা, কি করব বলো। আমার ভাইয়াটার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, দোয়া করিও আমার ভাইয়া যেন আগের মতো হয়ে যায়। রিয়ামিটা এসব শুনে আরো বেশি কাঁদতে লাগলো পাশ থেকে। বুঝতে বাকি রইল না মেয়েটা রাজকে ভালোবাসে। এখন রাজ তো আমাকে কোনোদিনও গ্রহণ করবে না, সে তো আমাকে ডিভোর্স দিয়েছে। ভাবতে আবারও চোখটা ছলছল করে উঠল। মনে মনে ভাবলাম, রাজ যার বুকেই থাকুক, সে যেন সুখে থাকে আর বেঁচে থাকে। তার সুখটা না হয় দূর থেকেই দেখব। এসব ভাবছি আর কাঁদছি। রিয়ামিটার দিকেই চেয়েই থাকতে বড্ড মায়া লাগছে। মেয়েটার চোখ লাল করে ফেলছে। হঠাৎ ডাক্তার রাজের রুম থেকে বের হয়ে আসলো। ডাক্তারের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আঙ্কেল, কি হয়েছে ভাইয়ার? মামুনি, পেশেন্ট স্যালাইন একদম নেওয়া বাদ দিয়েছে। এখন অক্সিজেন নেওয়া 50% হ্রাস পেয়েছে, ক্রমশই হ্রাস পাচ্ছে। মামুনি, এতিম বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেললাম। রাজ যে আর বাঁচবে না মনে হচ্ছে। তোমরা আল্লাহকে ডাকো প্লিজ, তিনি চাইলে সব করতে পারেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে মুখটা ছ্যাঁদ করে উঠল। রিক্ত মনে হচ্ছে পাথরের মূর্তির মতো হয়ে গেছে। বাবা, আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার জীবনটা কি যে আল্লাহ নিয়ে যাচ্ছে। মারে, আল্লাহর ওপর ভরসা রাখাই, আল্লাহ সব ঠিক করে দিবে। এতগুলো এতিম বাচ্চার চোখের জল কখনো বৃথা যাবে না। এতিম বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, তারা খুব করে কাঁদছে, মুখ দিয়ে তাদের কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ রিয়া মেয়েটা দৌড়ে রাজের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে লাগলো। রিক্ত দৌড়ে গিয়ে বলতে লাগলো, রিয়াপু, আমি জানি তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো, ভাইয়াও তোমাকে ভালোবাসে জানি খুব, কিন্তু কি করবে, আল্লাহর উপর কোনো হাত নেই। দোয়া করো ভাইয়া যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়। রিয়া মেয়েটা রিক্তকে জড়িয়ে ধরে কাঁদছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না। এদিকে রিক্তের মুখে, ভাইয়াকে তুমি অনেক ভালোবাসো আর ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে, এমন কথাটা শুনি পায়ের নিচের মাটি সরে গেল মনে হচ্ছে। চোখের জল বাধা মানছে না। আমি কিছু ভাবতেই পাচ্ছি না। রাজ শুধু আমার, অন্য কেউ রাজের বুকে যাওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিব। খুব কষ্ট হচ্ছে, প্রাণটা বের হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, আজ আমার জন্যই আমার স্বামীর এই অবস্থা। আমার অবহেলা, ঘৃণা, মিথ্যা প্রতিশোধের আগুন রাজকে প্রতিনিয়ত পুড়িয়েছে। খুব কষ্ট হচ্ছে এসব ভাবতে। মনে মনে স্থির করে নিলাম, রাজের মেয়ে রাজকে দিয়ে
যেদিন রাজ বিয়ে করবে সেদিন গলায় দড়ি দিয়ে মরবো। তবু বেঁচে থাকতে রাজ অন্যের হবেই তা দেখতে তো দূরের কথা, শুনতেও পারবো না। আমি মরে চাই, আমার জীবনটা যেন বেঁচে যায়। বাসায় এসে শুনলাম রাজের অবস্থা সিরিয়াস, সবাই কান্নাকাটি করছে। মা বাবা আমার আড়ালে কাছে, আমি কষ্ট পাবো বলে মা বাবা কাঁদেনি। মা শুধু বলল, মারি আল্লাহর কাছে প্রার্থনা কর, রাজ বাবাটা যেন বেঁচে যায়। মা কথাটা বলেই রুম থেকে চলে গেল। আমার মনে হচ্ছে রাজ হারিয়ে যাচ্ছি আমার জীবন থেকে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, পাথর চাপা দিয়ে রেখেছি। পাশের রুমে মায়ের কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে, মনের মাঝে অজানা ভয় কাজ করছে। না জানি আমার রাজের কি জানি কি হয়ে গেল। মাকে কি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, কাঁদছো কেন? মারি আল্লাহকে ডাক, রাজের অবস্থা আরো বেশি খারাপ। তোর বাবা কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে হসপিটালে গিয়ে ফোনে সব বলল। আম্মুর কথা শুনে মনে হচ্ছে কেউ কলিজাতে ছুরি চালিয়ে দিচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, হুজু করে পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করে কুরআনের উপর চুমু খেয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিছুক্ষণ এভাবে বুকের সাথে কুরআন শরীফটা জড়িয়ে রাখলাম, তারপর কুরআনটা রেখে মাঝরাতে নামাজে দাঁড়িয়ে গেলাম। শুনেছি মাঝরাতে নামাজে দাঁড়িয়ে কাঁদলে আল্লাহ দোয়া কবুল করে, তাই নামাজ শেষ করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করে করে বলতে লাগলাম, হে রহমানুর রহিম, হে মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে তখন তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ তুমি তো অন্তর্যামী, তোমার বান্দার মনের খবর জানো। আল্লাহ আমার স্বামী মৃত্যু শয্যায়, আল্লাহ আমার জীবন নিয়ে হলেও আমার স্বামী সুস্থতা দান করো। হে আল্লাহ তোমার কাছে এক অভাগী হাত তুলে ধরেছি মিসকিনের বেশি, তুমি কবুল করো আল্লাহ, কবুল করো আমার দোয়া। আমার সন্তানটাকে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত করো না আল্লাহ, আমার স্বামীকে ভালো করে দাও। এদিকে দেখো সকাল হয়ে গেছে, প্রতিদিনের চেয়ে আজকে সকালটা আলাদা। কথা সকালেই হাসপাতালের দিকে রওনা দিল। এতিম বাচ্চারা কাঁদছে এখনো, একটা মেয়ের নাম আদিবা যার বাবা জন্মের আগেই মারা যায়, আর মাটা আদিবাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। মেয়েটার বয়স 7। রাজ মেয়েটাকে সবচেয়ে বেশি আদর করত, সবচেয়ে বেশি সেই মেয়েটাই কাঁদছে, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। আদিবা উঁচু করে সবার সাথে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুলে বলতে লাগলো। আদিবা বলল, হে আল্লাহ তুমি সবাইকে মা দিয়েছ, বাবা দিয়েছ, আর আমাকে কিছুই দাওনি। শুনেছি মানুষের কাছে আমি যখন মায়ের গর্ভে তখন বাবা মা মারা যায়, যখন হাসপাতালে জন্ম নেই, জন্ম নিয়ে মায়ের মুখটাও দেখতে পারিনি, হয়তো মুখটা সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। হে আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি, কিসের জন্য আমাকে অনেক আমাকে বাবার আদর মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলো। জন্মের পর শুধু একদিন আমার নামটাই শুনেছি, মানুষের কাছে তবুও তোমাকে বলিনি কেন আমার বাবা মাকে কেড়ে নিয়ে, তবে আজ বলব, কারণ বাবা মাকে হারিয়ে একটা বাবার মতো বাবা পেয়েছিলাম, যে বাবার আদর দিয়েছে, মায়ের মতো মা পেয়েছিলাম, যে মায়ের স্নেহ দিয়েছে, ভাইয়ের মতো ভাই পেয়েছিলাম, যার সাথে খুন শুরু করেছি, বন্ধুর মতো বন্ধু পেয়েছি, যার সাথে সব শেয়ার করতাম। হে আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, বলিনি মাকে দেখবো কখনো, তোমাকে বলিনি বাবাকে এনে দাও, তবে আজ চাইবো যে মানুষটাকে আমাদের মুখে খাবার তুলে দিত, আমাদের কান্না কান্না করতো তাকে তুমি নিয়ে নাও। ছোটরা নাকি মাসুম হয়, এদের এতিম দোয়া কবুল হয়, আমার দোয়া কবুল করবে না তুমি? আমি ছোট্ট যে তোমাকে ঠিক মতো ডাকতে পারি না, যে কী করে কী করবো, তুমি কি আমার ডাক শুনতে পাও না? দূর আকাশ থেকে রাজ আমার রাজদেরকে সুস্থ করে দেয়, নাইলে আমি খুব কাঁদব। তুমি নেই, তুমি নাকি বাচ্চাদের কান্না সহ্য করতে পারো না। হে আল্লাহ মায়ের দুধটাও আমি খেতে পারিনি, তাতেও তোমাকে কখনো বলিনি, আমার মাকে এনে দাও, কিন্তু আজ আমি তোমার কাছে দুহাত তুলে কাঁদছি, রাজবেরাকে সুস্থ করে দাও। আল্লাহ আমরা এতিম, এতগুলো এতিম বাচ্চার কান্না তুমি শুনতে পাও না, তুমি না মনের কথা বুঝতে পারো, তবে কেন আমাদের রাজবেরাকে সুস্থ করে দিচ্ছ না? ও আল্লাহ আমরা এতিম বলে আমাদের কথা রাখবে না, যেন আল্লাহ এতিমদের কথা কেউ শোনে না। রাজভাইয়া মারা গেলে কে শুনবে, আমাদের রাজভাইয়াকে
ভালো করে দাও। আদিবা কথা শুনি হাসপাতালের নার্সটা পর্যন্ত কেঁদে ফেলেছে। এতিম বাচ্চারা কাঁদছে, সাথে আমার হৃদয়ে মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি থামছে না, মনে মনে আল্লাহকে ডেকেই যাচ্ছি। হঠাৎ নার্স দৌড়ে ডাক্তারকে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কোমায় চলে যাওয়ার রোগীর জ্ঞান ফিরেছে, হার্ট বলছে সম্পূর্ণ সুস্থ, অবাক করা ঘটনা ঘটে গেছে। ডাক্তার শুনে বিশ্বাস করতে পারছে না, মৃত্যু যার নিশ্চিত ছিল তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে ভালো চলছে। এতিম বাচ্চাদের ডাক্তার গিয়ে বলল, সোনামণিরা তোমাদের আর কাটতে হবে না, তোমাদের ডাক আল্লাহ শুনেছে, তোমাদের অনুরোধ আজ্ঞা আল্লাহ তোমাদের অনুরোধ অবজ্ঞা করতে পারেননি, আল্লাহ স্বয়ং তার গায়েবি মহাবত দ্বারা রাজকে সুস্থ করে দিয়েছে। এতিম বাচ্চারা কথাটি শোনার সাথে সাথে তাদের মুখে ফুলের কলির মতো হাসি ফুটে উঠল, সবাই রাজের কাছে দৌড়ে গেল। রাজের সুস্থ হওয়ার কথা শুনি নিজের অজান্তেই চোখের কোণে আনন্দের অশ্রু জমা হয়েছে। ঋতু দৌড়ে এসে আমাকে নিয়ে গেল। রিয়া মেয়েটাকে দেখলাম রাজের মাথার কাছে হাত বুলিয়ে দিচ্ছে। আদিবা রাজকে জড়িয়ে ধরে কাছে, সবার মুখে হাসি, কিন্তু রাজের মাথার কাছে রিয়াকে দেখে প্রাণ বের হয়ে আসছে। রাজকে বাসায় নিলে আমিও সাথে যাই। বিকেলবেলা রাজ রুমে বসে আছে, আমি দৌড়ে গিয়ে পায়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কি করছেন পাছারেন, ক্ষমা কেন চাচ্ছেন? খুনি চরিত্রহীনটার শাস্তি দিয়েছেন। রাজের কথা শুনে এখন কথার আরো বেশি কান্না করছে, শক্ত করে পা ধরে কথা বলতে লাগলো, আমি সব জেনেছি, প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও, কখনো বলবো না, তোমার বুকে জায়গা দাও, আমাকে দূরে সরিয়ে দিও না, আমি বাঁচবো না। কথার মুখে এমন কথা শুনে কষ্ট হলেও কি করব কিছু ভাবতে পারছিলাম না, তাই বললাম, ক্ষমা আপনাকে তখনই করে দিয়েছি, আর হ্যাঁ আপনাকে ডিভোর্স দিয়ে দিছি, আপনি আর এই বাড়ির বউ না বা আমার কেউ না, আমি চাই না কোনো বেগানামে আমাদের বাসায় থাকুক। ওই রিয়া কোথায় গেলে? রিয়াকে ডাকতেই দৌড়ে এলো, এদিকে আমার মুখে এমন কথা শুনে কাঁদতে লাগলো, খুব কষ্ট হচ্ছে কথার চোখে জল দেখে, কিন্তু যে আমার কিছুই করার নেই। কী হলো, কাঁদছেন কেন? আমি অন্তঃসত্ত্বা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, আশা করি বুঝতে পেরেছেন। জানেন আপনার ছায়াটা দেখলেও রাগের শরীর জ্বলে, বের হন প্লিজ আমার বাসা থেকে। ভাইয়া ভাবিকে কি বলছো এসব? চুপ করবি তুই? আর হ্যাঁ, আপনি যাবেন কি? আমার কথাটা শুনে কথা বের হয়ে চলে গেল, কথা চলে যাওয়ার পর খুব কান্না পাচ্ছে, আমি কিভাবে বলতে পারলাম নিজের ভালোবাসার মানুষকে এমন কথা বলতে? ভাইয়া কাজটা কি ঠিক করলে? কেন ঠিক করিনি কি আমি? না ঠিক করনি। তারপর বিতৃপ্ত হসপিটালে সব ঘটনা খুলে বলল, এরপর আর কথাকে 15 দিন দেখিনি। এদিকে কথা বাড়িতে আসার পর সবসময় কাঁদত, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইত, হঠাৎ একদিন প্রসব ব্যথা উঠে কথাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রচুর রক্তকরণ হলে কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, কথার সাথে আমার রক্তের ম্যাচ ছিল, মা বাবা বললেও কথাকে রক্ত দিতে যাইনি, বাসা থেকে বের হয়ে দূরে এক জায়গায় বসে থাকি, পরে বাসায় এসে শুনি কথার মেয়ে হয়েছে, আর কোন জানি লোক কথাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আমার কেমন জানি লাগতেছে, হঠাৎ ঠাস করে গালে চর বসিয়ে দিল, চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার আজ লজ্জা করছে, জানো মেয়েটা অপরাধ করেছে, তাই বলে মেয়েটাকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল, কিন্তু তুই দিলি না, জানিস তোর মতো সবাই না, এক লোক কথাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। বাবার কথা শুনে মুচকি হাসি দিলাম, আচ্ছা বাবা যে মেয়ে আমাকে মারতে চায় তাকে তুমি কিভাবে বাঁচাতে বলো? কথাটা বলে রুমে চলে এসেছি, দেখতে দেখতে 1 বছর চলে যায়, কথাকে অনেক অপমান করেছি তবুও মেয়েটা কান্নাকাটি করে, আর পারছি না নিজের কাছেই খারাপ লাগে এসব দেখতে। একদিন কথা শুয়ে আছে মেয়েকে নিয়ে, আর মেয়েকে আমার ফটো দেখিয়ে বলছে, মামুনি এই যে তোমার আব্বু, মেয়েটাও কথা বলতে পারে অনেক, হঠাৎ রিক্তের ফোন। কথা আপু, রাজভাইয়ের বিয়ে, তুমি এসে ফিরাও। কথাটা বলে এই রিক্ত ফোনটা রেখে দেয়। এদিকে রিক্তের মুখে আমার বিয়ের কথা শুনে মনে হচ্ছে কথার প্রাণটা কেউ বের করে নিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পায়ে নিচে মাটি সরে যাচ্ছে। রাইসাকে নিয়ে গাড়িতে উঠে চলে আসি আমাদের বাসায়। বাসাটা নীল লাল বাতিতে সাজানো। কথার আজ সবচেয়ে কষ্টের দিন, কারণ আজ এই দিনেই মেয়েটা জন্মগ্রহণ করে, আর মেয়েটার জন্মদিনেই তার বাবাটাকে হারাচ্ছে। কথা দৌড়ে রুমিকে চমকে যায়। রুমটা হরেক রকম বেলুন দিয়ে সাজানো, রুমের প্রতিটা জায়গায় রাইজার ছবি, লেখা প্রথম জন্মবার্ষিকী। কথা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, দৌড়ে গিয়ে রাজকে সবার সামনে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে রাজের শার্ট ভিজিয়ে ফেলে। মামুনি, বাবাইকে ওভাবে ধরে রাখছো কেন?
রাইজার কথা শুনে সবাই হেসে দেয়। রাজ কথাকে ছাড়িয়ে নিয়ে কেক কেটে রাইজার জন্মদিন পালন করে আর সবাই প্ল্যান করেই রাজের বিয়ের কথা বলে। কথাকে ডেকে নিয়ে আসে। রাত 12টা কথা রাইসাকে নিয়ে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ পর বাসর ঘরে ঢুকলাম। বিছানে বসার আগে কথা আমাকে সালাম করে নিল। কথার কপালে আলতো করে চুমু এঁকে দিলাম। বিছানার একপাশে দেখি রাইসা ঘুমাচ্ছে। রাইসার কপালে পাপ্পি দিয়ে কথাকে ঠোঁটে যখনই ঠোঁট মিলাতে যাব কথা তখনই বলে, দাঁড়াও আগে বলো, রিয়া মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক তোমার? হৃত্য বলেছে তুমি নাকি ভালোবাসো রিয়াকে। কথাগুলো বলে কেঁদে দিল কথা। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ রিয়াকে ভালোবাসি খুব, বোন হিসেবে। মেয়েটা কথা বলতে পারে না তবে সব বুঝে, আর আমার বোন রিত্যের মতো রিয়াও আমার আরেক বোন। আর হ্যাঁ, হসপিটালে যে রোগটা রক্ত দিয়েছিল সেটাও আমি। কি বুঝলা, তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই শোধ নিলাম। আমি আর কথা বলতে পারছি না কারণ আমার ঠোঁট দুটিকে কথা তার দখলে নিয়ে নিচ্ছে, মনে হচ্ছে অজানা কোনো রহস্য হারিয়ে যাচ্ছি। আরে বা আপনারা এমন কেন, রোমান্সটাও করতে দিবেন না। দাঁড়ান লাইট অফ করে দিচ্ছি।